আমরা কি করতেছিলাম, আমরা অন্য একটা থিম দিয়ে থিম আনতে পারলাম। এখন ধরেন আমরা যদি চাই এক সিস্টেমে আমরা একটা থিম আপলোড দিতে পারলাম বা ইনস্টল করতে পারলাম, আমরা এখন যদি চাই আরেকটা থিম ইনস্টল করব তাহলে কিভাবে করব? বা আরেকটা থিম তো সেম সিস্টেম, ধরেন অন্য একটা সিস্টেম, আমরা তিনটা ওয়ে মানে তিন ভাবে আমরা থিমকে ইনস্টল করতে পারি। কয় ভাবে? তিন ভাবে। আমরা অলরেডি একটা দেখে ফেলেছি, আরেকটা দেখবো। আরেকটা কিভাবে দেখবো? দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের। ধরেন wordpress.org তে যান, wordpress.org, এখান থেকে আমরা একটা থিম নিয়ে আসবো। থিম নিয়ে এটাকে অ্যাক্টিভ করে দেখাবো। থিমস কোথায় আছে? এই তো থিমস। স্ক্রিন শেয়ার করি না, এখন দেখা যায়? এখন দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। আমরা গেলাম কোথায়? ওয়ার্ডপেজ ডট ওয়ার্জ। আচ্ছা দাঁড়ান, ওয়ার্ডপেজ ডট ওয়ার্জ তে যাওয়ার পর আমরা কোথায় যাব? থিমসে। থিমসে যাওয়ার পর আমরা এটা কোথায় পাবো? এই দেখেন, এখানে অনেক অনেক ফ্রি থিম আছে। আমরা চাইলে এখান থেকে একটা থিম সিলেক্ট বা ডাউনলোড করতে পারি। এখান থেকে কিন্তু আমরা সরাসরি ই করতে পারবো না, বাট এখান থেকে আমরা ডাউনলোড দিতে পারবো। ডাউনলোড করে তারপর কাজ করতে পারবো। ধরেন আমি এখান থেকে একটা থিম, ধরেন এইটাই নিচ্ছি, কি 2011, আমরা ডাউনলোড করে ইনস্টল দিতে পারবো আলাদা। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে ইনস্টল করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই দেখাচ্ছি, তিনটা ওয়ে দেখাচ্ছি, তিন তিন ভাবে প্লাগইন থিম দুইটাই ইনস্টল করা যায়। আমি একটা অলরেডি দেখাইছি ওইখানে যে অ্যাপ নিয়ে গিয়ে, তারপর অন্য একটা সিস্টেম দেখাচ্ছে, দাঁড়ান অন্য একটা থিম নিয়ে দেখাচ্ছে। ধরেন এইটা, এটা কি হেস্টিয়া, এটা ডাউনলোড দিই আমরা। দেখেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, মাত্র 3 MB, 3.7 MB। লগইন, এই তো দিয়ে দিছে। এখন আপনি কি করবেন, এটাকে জাস্ট শোইন ফোল্ডারে যান, এটাকে কপি করি আমরা, কপি বা কাট করি। আচ্ছা কপি করলাম, কপি করার পর এটা আমরা কোথায় দিয়ে দিব? ধরেন আমরা এটাকে এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট। এই যে হেস্টে নামে থিমটা এখানে চলে আসছে। এখন আপনি যদি চান আপনার থিমটা কি করতে, এই ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে বের হয়ে যান। বের হয়ে গিয়ে আমরা কোথায়, এই যে অ্যাড নিউ আছে না, অ্যাড নিউ যান। অ্যাড নিউ যাওয়ার পর আপনি কি এখান থেকে কি থিমগুলো সিলেক্ট করে করতে পারতেছে না, বাট আপনি থিমটা আপলোড করবেন। আপনার এখানে থিমটা আছে, তাহলে কিভাবে করবেন? জাস্ট এই যে আপলোড থিম, আপলোড থিমে ক্লিক করে চয়েস ফাইল, চয়েস ফাইলে যাওয়ার পর কি করব আমরা, আমরা এটা কোথায় রাখছি, ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পর এই যে হেস্টিয়া ক্লিক করে ওপেন করেন, দেখেন এই যে, তারপর ইনস্টল নাও, ইনস্টল হচ্ছে। ইনস্টল হইতে একটু টাইম লাগে, আর দেখেন ইনস্টল হচ্ছে। ইনস্টল থিম ফ্রম আপলোডেড ফাইল হেস্টিয়া এন্ড প্যাকেজ দ্য প্যাকেজ ইনস্টলিং দ্য থিম। থিম ইনস্টল সাকসেসফুলি। এখন আপনি এখানে যান, যে থিমে যান, দেখেন থিমটা ইনস্টল হয়ে গেছে। কোথায় হেস্টিয়া, কোথায়? এই যে হেস্টিয়া থিমটা আমাদের কে ইনস্টল হয়ে গেছে, আমরা এখন অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ করে দিয়েছি। এই অ্যাক্টিভ, এখন এখানে যে রিলোড দেন, দেখেন হেস্টিয়া থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। পারলাম আমরা? অনেক কঠিন তাই না? হ্যালো না স্যার, অনেক কঠিন কাজ। আর আমরা যদি, আমরা দুইটা ওয়ে দেখলাম। হ্যাঁ কয়টা ওয়ে দেখলাম আমরা? দুইটা ওয়ে। এখন আরেকটা ওয়ে দেখবো, এখন আরেকটা ওয়ে দেখবো। আরেকটা ওয়েতে আমরা আবার যাচ্ছি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে। এখান থেকে দেখেন কিভাবে করতে পারি, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। আমরা এখন সরাসরি ইনস্টল না করে এটাকে সরাসরি সেট আপ করে ফেলবো, আমাদের ইনস্টল করতে হবে না। আমি দেখাচ্ছি এই থিমস। এখান থেকে ধরেন আমরা ধরেন একটা থিম নিয়ে যাচ্ছি, এক্সট্রা আমাদের এখন অনুমতি দেয় নাই নেওয়ার জন্য। হ্যাঁ এখন আমরা এটাকে শোয়েন ফোল্ডার, শোয়েন ফোল্ডার থেকে এটাকে কপি বা কাট করতে পারি। আচ্ছা আমরা কাট করতেছি, কাট কাট করে আমরা এটাকে কোথায় নিয়ে যাব? আমরা নিয়ে যাব দিস পিসি, দিস পিসি লোকাল ডিস্ক, সিডাক জ্যাম্প। জ্যাম্পের ভেতর কি
এসটিডক্স, এসটিডক্সের ভিতরে আমাদের ফোল্ডারটা কোথায়? LL301 এটার ভিতরে দেখেন ডাব্লিউপি কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে এই দেখেন আমাদের থিমস, থিমস প্লাগইন এখানে যা যা আছে সবকিছু। এই দেখেন আমরা যেই থিমস গুলো এতক্ষণ এখানে অ্যাক্টিভ করেছিলাম সব থিম গুলো এখানে আছে। এখন চাইলে আপনি এখান থেকে বেছে বেছে থিম গুলোকে ডিলিট করে দিতে পারেন, আপনার যেগুলো দরকার নাই। ধরেন একটা দুইটা, তারপর আর কোনটা, এই দুইটা হেস্টিয়া, আচ্ছা হেস্টিয়া থাক, হেস্টিয়াটা রেখে এই দুইটা আমরা ডিলিট করে দিলাম। কিভাবে ডিলিট করবো? জাস্ট এইভাবে ডিলিট করে দিলাম, ডিলিট ডিলিট করার পর এখন আপনি এখানে যান, যাওয়ার পর দেখবেন দুইটা থিম নাই, রিলোড দেন দেখেন দুইটা থিম নাই। এই যে কি দুইটা থিম চলে গেছে, চলে গেছে। এখন আমরা চাইলে এখানে আমাদের যে এক্সট্রা থিমটা নিয়ে আসলাম এটাকে এখানে দিয়ে দিতে পারি, যেমন পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে কি করবো এক্সট্রা হেয়ার, এই যে এক্সট্রা হয়ে গেছে আমাদের, কি এক্সট্রাটা চলে আসছে। এখন আপনি এখানে যাই, আমরা এখানে যাই, এখানে রিলোড দিই, এখানে আমাদের এক্সট্রা নামের থিমটা ইনস্টল হয়ে গেছে। কি আমরা কি তিনভাবে কি করতে পারলাম? জি স্যার। হ্যাঁ অ্যাক্টিভ করি, আচ্ছা অ্যাক্টিভ করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন চাইলে আমরা এটাকে দেখতে পারবো, এই হলো আমাদের থিম, ওয়েলকাম টু লালমনির হাট। করতে পারছি থিম, থিম ইনস্টল করতে পারছি, থিম নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? আমরা 20 দিয়ে কাজ করতেছিলাম, আমরা 2020 দেই, এটা দিয়ে আমরা কাজ করব। রিলোড দেই, আবার আগে সবকিছু চলে আসলো। এখন আমরা কি করব? আমাদের আর কি আছে এখানে? তারপর হচ্ছে কাস্টমাইজ, থিমের পর হচ্ছে আমাদের কাস্টমাইজ অপশন, অপশন কাস্টমাইজ অপশনে গিয়ে আমরা কি দেখতে পারি? কাস্টমাইজ অপশনে গিয়ে আমরা কি কি দেখতে পারি? এই দেখেন এখানে চাইলে আমরা এই থিমের সবকিছু চেঞ্জ করতে পারি, যেমন সাইড আইডেন্টি, সাইড আইডেন্টি থেকে ধরেন এখানে আপনি একটা লোগো দিতে চাচ্ছেন, লোগো দিতে পারবেন। এই যে ওয়েলকাম টু লালমনির হাট এলাকাগুলো আমরা চেঞ্জ করতে পারবো, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট এই লেখাটু, এই যেখানে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট এটা আমরা চাচ্ছি না, এটাকে কেটে দিলাম, এটা আর দেখাবে না। আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি এইগুলো। তারপর হচ্ছে পাবলিশড, পাবলিশ দেওয়ার পর এটা পাবলিশ হয়ে যাবে। আর কি কালার, আমরা চাইলে এখানে কালার গুলো চেঞ্জ করতে পারি, এখানে কালার কি সাদা আছে, আমরা এইগুলো কালার চেঞ্জ করতে পারি। কি কালার দিতে চান? এই দেখছেন আমাদের ওয়েবসাইটের কালারটা কি হবে, আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, আপনার যে কালারটা ভালো লাগে। হোয়াইট, প্রথম তো হোয়াইট দেওয়া ছিল, এই তো হোয়াইট, আমরা একটু দিলাম, আমরা একটু হালকা একটু কালার দিয়ে দিলাম, একটু হালকা কালার দিলাম। তারপর হচ্ছে পাবলিশ, এবার হচ্ছে পাবলিশ, কি কালারটা চেঞ্জ করতে পারছেন ব্যাকগ্রাউন্ড? তারপর কি, এই যে হেডার ইজ ফুটার ব্যাকগ্রাউন্ড কালার, মানে আপনার হেডার হচ্ছে হেডারের আর ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারটা কি সাদা দেওয়া আছে, আমরা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারি। এখানে কি কালার দিতে চাচ্ছেন কালারটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন, দেখছেন সবকিছু আমরা এখানে কালারগুলো চেঞ্জ করতে পারি, আপনার নিজের ইচ্ছা মতো কালার এখানে দিয়ে দিতে পারেন, আপনি কি কালার দিতে চাচ্ছেন সব দিতে পারবেন। হলুদ দিয়ে দিলাম, আমি করতে পারলাম জি স্যার। তারপর হচ্ছে পাবলিশ, আমরা পুরো ওয়েবসাইটের কালার নিতে পারবো বা কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো? অবশ্যই পারবো, কেন পারবো না, আমরা সবকিছু করতে পারবো, কোনো প্রবলেম নাই, আস্তে আস্তে সবকিছু করতে পারবো। আপাতত যেগুলো দেখাচ্ছি এগুলো দেখেন, আর আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে। তারপর যে থিম অপশন, থিম অপশন থেকে কি আপনারা এখান থেকে আবার থিম সিলেক্ট করতে পারেন, বা এই যে কাস্টমাইজ থিম অপশন এখান থেকে, এগুলো আমাদের আপাতত ই নাই, আমরা দেখছি। তারপর হচ্ছে কভার টেমপ্লেট, কভার টেমপ্লেট হচ্ছে কভার এটা আর কি। আচ্ছা আর কি করতে পারি আমরা? ওভারলে টেক্সট কালার, টেক্সট কালার গুলো কি হবে বা এটার ওভারলে কালার গুলো কি হবে এগুলো দেখেন, এটা অপাসিটি কতটুকু দেখা যাবে, কতটুকু কম দেখা যাবে এই কালার গুলো এই আর কি। চাইলে আমরা এই পোস্টের নিচে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যেতে পারে, এই পোস্টের মধ্যে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার না, আপনি চাইলে
ব্যাকগ্রাউন্ড ট্রিটা দিতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, পিকচার দিতে পারেন, সবকিছু। এই পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড কি কালার দিছি না, আপনি চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এগুলো আস্তে আস্তে আসবে সামনে, এগুলো নিয়ে এখন কোশ্চেন করবেন। এখন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাচ্ছে, এগুলো দেখেন, ওইগুলো সব করতে পারবো। কারণ ধরেন আমরা যদি না করতে পারি, এটা পিছনে যে পিকচারটা আছে, এই পিকচারটা আমরা আনবো কিভাবে? টেক্সটের পিছনে কি একটা ইমেজ দেখা যাচ্ছে? ইমেজটা যদি আমরা না দিতে পারি হেডারে, তাহলে আমরা দেখবো কিভাবে? সুন্দর সৌন্দর্য বাড়বে কিভাবে আমাদের? সবকিছু করতে হবে। আর কার মাইক্রোফোন থেকে এরকম নয়েজ আসতেছে? মাইক্রোফোন থেকে নয়েজ আসলে রিমুভ করা হবে ক্লাসে। মাইক্রোফোন থেকে কোনো সাউন্ড আসা যাবে না। তারপর হচ্ছে উইগেটস। উইগেটসে কি করতে পারি আমরা? উইগেটসে এখানে ফুটার, ফুটার অপশন দেখেন কি কি দেয়া আছে। সার্চ বার, তারপর হচ্ছে রিসেন্ট পোস্ট, এগুলো দেয়া আছে। আপনি যদি চান, এখানে আপনি একজন আমাকে বলছিলেন না স্যার এখানে কি মেনু দেয়া যাবে? হ্যাঁ, ফুটার অপশনে আমরা একটা মেনু অ্যাড করে দিতে পারি। কি এই দেখেন মেনু, এই মেনুটা যদি আমরা এখানে দিয়ে দেই, এখন এটাকে ইদেন সেভ দেই, বা ফুটারে যাই আমরা, ফুটার গিয়ে রিলোড দেই, দেখেন অ্যাড হয় কিনা। একটা মেনু, আচ্ছা আচ্ছা, কোন পেজে চলে গেছে, এই দেখেন, ওই হোম, অ্যাবাউট, অ্যাবাউট আস, মানে এটা আমাদের অ্যাবাউটের ভিতর তিনটা নিছিলাম, তো সেই জন্য তিনটে এইভাবে আসছে, ব্লক, টিম, কন্টাক্ট। বাট আমাদের তো সাবমেনু এখানে দরকার নাই। আমরা যখন চারটা মেনু নিব বা পাঁচটা মেনু নিব, তখন হচ্ছে সাব মেনু না নিয়ে এইটা একসাথে আসতো, তখন কি সুন্দর দেখা যেত। পারলাম আমরা আনতে? আর এগুলো যদি আপনি চাচ্ছেন কেটে দিবেন, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এগুলো দেখানোর জন্য এগুলো যদি কেটে দিতে চান, তাহলে কি জাস্ট এগুলোকে রিমুভ করে দেন। যেমন এই যে মেটা, এখান থেকে এটা ডিলিট, তারপর এখানে কি এগুলো ডিলিট করে দিচ্ছি, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, এখানে আমাদের কিছুই দরকার নেই, আমরা কিছুই রাখতে চাচ্ছি না। ডিলিট, ডিলিট, আর কি ডিলিট, ক্যাটাগরিজ, ডিলিট, আর কি, হ্যাঁ এটা শুধু রেখে দিলাম। আর এই ফুটার মধ্যে গেছে, কিছু নেই। এখন আমরা এটা কি করব, এখন দেখি আমাদের রিলোড দিই, দেখি কি অবস্থা আছে। দেখেন সব কিছু চলে গেছে, শুধু আমাদের মেনুটা রেখে। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, কি বলেন? স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিন্তু ডান থেকে ছোট করে। না, মাঝখানে একজন স্ক্রিন শেয়ার করে ফেলছিল। ওইখানে আপনি পিন করে নেন, পিন করে নেন। আচ্ছা, একজন স্ক্রিন শেয়ার করে ফেলছিল, কে স্ক্রিন শেয়ার করছিল? এবার ঠিক আছে, কে যেন একটা স্ক্রিন, না আমি এসে দেখি একজন স্ক্রিন শেয়ার করে ফেলছিল, আমি তো আর দেখতে পারি না কে স্ক্রিন শেয়ার করছিল। কে, কেন এরকম, কেন আপনাদেরকে বারবার বলতেছি এরকম করেন না, ক্লাসে প্রবলেম হচ্ছে, আপনার কথা শুনেন না। বুঝতে না পারলে সেটা বলেন, স্যার আমি বুঝতে পারতেন, আমাকে একটু বুঝাই দেন, আমাকে একটু শিখাই দেন, তাহলে আমি শিখাই দিচ্ছি। কিন্তু বারবার এরকম করতেছেন কেন, ক্লাসের কি প্রবলেম হচ্ছে না? এই যে আবার সেম, আবার এটা কে করতেছেন? এটাকে আসাদুজ্জামান, আসাদুজ্জামান আসাদ নাকি আসাদুজ্জামান মামুন, কে করতেছেন? বারবার স্ক্রিনটা কে শেয়ার করতেছেন? আসাদুজ্জামান আসাদ, সম্ভবত লাস্ট ওয়ার্নিং, এখন রিমুভ দিয়ে দেব, এটা হচ্ছে লাস্ট ওয়ার্নিং। আচ্ছা, আমরা কি এটা নিয়ে কাজ করতে পারলাম, তাই তো? তারপর হচ্ছে মিনাস ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডের ইটি ইমেজ টিমেজ এগুলো চেঞ্জ করা যাবে। কালার, কালার টালে সিলেক্ট ইমেজ, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে পারবেন আপনি। ধরেন এটা, এটা দিয়ে দিলে এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এই যে ইমেজ চলে আসলো, কি দেখছেন ফুল একটা ইমেজ চলে আসছে না, ফুল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে, দেখতে পেলাম আমরা। কিন্তু আমরা এটা রিমুভ করে, জি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাটা আরেকবার একটু দেখাই দেন। আচ্ছা, এটা এটা করার জন্য আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজে যাব, ব্যাকগ্রাউন্ড ইমেজ যাওয়ার পর সিলেক্ট ইমেজ, সিলেক্ট ইমেজ থেকে এই যে সিলেক্ট করে দিলাম, এই তো। এখন যদি আপনি একটা সুন্দর ইমেজ দিতেন তাহলে অনেক সুন্দর লাগতো, একটা পাহাড় টাহার বা অন্য কিছু একটা ছবি দিয়ে দিলে সুন্দর লাগতো। সেই জন্য আমরা এই পিকচারটা এখন ভালো লাগতেন, সেই জন্য আমরা কালারই সিলেক্ট করে রাখলাম। তারপর আর কি,
মেনু উইকেটস আমরা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখলাম তারপর হচ্ছে মেনুস মেনুস অলরেডি দেখে ফেলেছি উইকেটস দেখে ফেলেছি তারপর হচ্ছে হোম পেজ সেটিং হোম পেজ সেটিং এ কি আছে হোম পেজ সেটিং এ যাওয়ার পর আপনি এটা সিলেক্ট করবেন অ্যাড স্ট্যাটিস্টিক পেজ হোম পেজ কোনটা থাকবে ধরেন আপনার ওয়েবসাইটে যদি প্রথম কে ঢোকে তাহলে আপনার কোন পেজটা দেখাবে অবশ্যই সবসময় হোম পেজ দেখাবে হোম পেজ দেখাবে না হোম পেজটা মানে উপরের প্রথম যে পেজটা এইটা সবসময় হোম পেজ থাকবে আর তারপর পোস্ট পেজটা কোনটা থাকবে ব্লগ পোস্ট পেজ থাকবে সবসময় ব্লগ এই যে ব্লগ ব্লকে ক্লিক করলে আপনার এই পোস্টগুলো দেখাবে তারপর হচ্ছে পাবলিশড এখন রিলোড দেন রিলোড দেওয়ার পর দেখেন হোম পেজ আমাদের যখন আমরা রিলোড দেব তখন আমাদের হোম পেজে নিয়ে আসবে হোম পেজ আপাতত কিছু কাজ করে না তারপর হচ্ছে ব্লক পেজে যাবেন ব্লক পেজে গিয়ে পোস্টগুলো দেখতে পারবেন আর কোনো কনফিউজড আছে যে আমরা ব্লগের মধ্যে কিভাবে পোস্টগুলো থাকবে আর হোম কিভাবে সামনে থাকবে আমি মনে করি স্যার হচ্ছে ওই স্ট্যাটিক দেখলাম ওটা কি যে কোনটা এ স্ট্যাটিক পেজ কই ওই যে স্ট্যাটিক পেজ ও স্ট্যাটিক পেজ জি স্যার এই স্ট্যাটিক এই স্ট্যাটিক 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 পেজ থেকে আমাদের হোম পেজ আর পোস্ট পেজটা সিলেক্ট করতে হবে আর এটা যদি দেন তাহলে হচ্ছে ওরা ইচ্ছা মতো এবার লেটেস্ট পোস্ট এগুলো হচ্ছে মানে আজে বাজে ভাবে দেখাবে যেমন ওয়েলকাম টু লালমনিহাট এটাতে দিলে দেখাবে বাট আমরা কিরকম চাচ্ছি না আমরা চাচ্ছি ব্লগের মধ্যে পোস্ট থাকবে আর হোম পেজ থাকবে হোম পেজ সেই জন্য এটা করে দিয়ে পাবলিশ করে দিই তাহলে হচ্ছে আমাদের যে কথা শুনছিলাম সেটা হচ্ছে স্ট্যাটিক ডাইনামিক এগুলো কি স্যার কি স্ট্যাটিক আরেকটা ছিল ডাইনামিক ওটা আপনি আপনি শুনেন আপনি হচ্ছে এগুলো হচ্ছে সামনে প্রশ্নগুলো করতেন আমি বলছিলাম ক্লাসের মধ্যে সামনে প্রশ্ন করা যাবে না বাট আমি আপনাকে আনসারটি দিয়ে দিচ্ছি ডাইনামিক হচ্ছে প্রোভার্সনের ডাইনামিক আপনার এগুলো হচ্ছে সামনে আসবে এগুলো প্রশ্নগুলো এখন করবেন না এখন হচ্ছে আপাতত যেগুলো দেখাচ্ছে এগুলো দেখেন জি স্যার আপনি যদি আগের প্রশ্নগুলো কারণ এইটা দেখাবো আমি প্রায় আরো চার ক্লাস পর ডাইনামিক আর আপনি এখন প্রশ্ন করে বসে আছেন এগুলো প্রশ্ন এখন করা যাবে না তারপর হচ্ছে থিম এডিটর এখান থেকে আবার থিম এডিট করতে পারেন বা এই থিমটা কিভাবে এডিট করা হয়েছে এটা এখানে দিয়ে দিয়েছে দেখেন কতগুলো কি লাগছে এখানে স্টাইল শিট তারপর হচ্ছে প্রিন্ট সিএসএস কি কি সিএসএস লাগছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো ওরা কি কি ইউজ করছে H1 H2 H3 সব কিছু এখান থেকে ওরা অনেক জিনিস ইউজ করে তারপর এই থিমটা তৈরি করছে এটাকে সাহায্য করার জন্য প্লাগইন ইউজ করতে হয় প্লাগইন আপনার থিমটাকে সাহায্য করার জন্য প্লাগইন অ্যাক্টিভ করতে হয় এন্ড দ্য প্লাগইন ইজ অ্যাড নিউ সেম সিস্টেম আমরা প্লাগইন অ্যাড করতে পারবো ধরেন আমাদের এই এটা রিসেট করা দরকার আমাদের এই সাইটটাকে রিসেট করা দরকার তখন আমরা কি করব প্লাগইনে যাব অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর আমরা সার্চ করব বা আমরা এটা কেটে দিয়ে আবার নতুন করে কাজ করব তাহলে হচ্ছে আর ই এস ই টি রিসেট লিখে সার্চ করেন দেখেন এখানে রিসেট চলে আসবে এই যে অনেকগুলো প্লাগইন চলে আসছে এখান থেকে আমরা প্রথমটাই সিলেক্ট করলাম ইনস্টল হচ্ছে তারপর হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ দিলে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এখন ধরেন এটা কোথায় থাকবে অ্যাক্টিভ হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে এই তো মিশমিশ এখন টুলস টুলসের ভিতর যে যদি আপনারা রিসেটে যান তাহলে আপনি এতক্ষণ যা কাজ করছেন রিসেট দেওয়ার পর সব কিছু আবার কেটে যাবে যে ডাব্লিউপি রিসেট এখানে যান এখানে টাইপ করবেন এর নিচে যাবেন এখানে লিখবেন আর ই এস ই টি দেওয়া আছে টাইপ ইন রিসেট রিসেট লিখে এই যে রিসেট সাইটে ক্লিক করবেন আপনার পুরো সাইটটাই আবার নতুন হয়ে যাবে তখন আপনি নতুন একটা থিম নিয়ে কাজ করতে পারবেন এই ছিল আমাদের প্লাগইন তারপর হচ্ছে ইউজার ইউজারের মধ্যে কি দেয়া আছে স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার জি স্যার প্লাগইনের ব্যাপারটা যদি আরেকবার বুঝিয়ে দিতেন আর কি প্লাগইনটা কেন ইউজ হয় বা প্লাগইনের কাজ কি মানে প্লাগইনের কাজটা হচ্ছে আপনার থিমকে সাহায্য করা ধরেন আপনার এখানে যে অপশনগুলো দেয়া নাই এই অপশনগুলো যদি আপনি নিজে আনতে চান তাহলে হচ্ছে আপনার প্লাগইন লাগবে ধরেন আপনাদের এখানে কি আমাদের এখানে মেনুতে কি টিম দেওয়া আছে কিন্তু আমাদের এখানে কি টিম আছে টিমের কি কোনো অপশন দেওয়া আছে না তখন আমরা একটা প্লাগইন নিয়ে আসবো অ্যাড নিউ যান
দেখেন আমরা টিম একটা সেকশন করেছি বাট টিমের কোনো প্লাগইন আমাদের কাছে নাই তখন আমরা প্লাগইনে যাই ওয়েট প্লাগইনে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব কি টিম টি ই এম টিম এম ই এম বি আর টিম মেম্বার দেখেন টিম মেম্বার অনেক প্লাগইন চলে আসছে এখন আপনি যদি এটাকে ইনস্টল করেন ইনস্টল করার পর এখানে প্লাগইন গুলো চলে আসবে এখান থেকে আপনি শর্টকাটটা নিয়ে বসায় দিলে আপনার টিম সেকশনটা অটোমেটিক রেডি হয়ে যাবে এগুলো হচ্ছে আমি আগামী ক্লাসে দেখাবো আপাতত আপনাদের ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিতি সেই জন্য আজকে এগুলো কিছু দেখাচ্ছি না আজকে শুধু কথা বলতেছি ওকে স্যার এই হচ্ছে প্লাগইন তারপর হচ্ছে ইউজার ইউজার হচ্ছে আপনার ইউজার অল ইউজার এখান থেকে আপনি কি চাইলে আপনার এটা আপনি কি আছেন অ্যাডমিনিস্ট্রেটর আপনি আছেন অ্যাডমিনিস্ট্রেটর আপনি চাইলে এখানে ইউজার কে নতুন একটা ইউজার অ্যাড করতে পারেন কি করতে পারেন একটা ধরেন আপনার ইউজারটা কখন কাজে লাগবে যখন আপনি একটা ওয়েবসাইট বা আপনাকে বাইরে একটা ওয়েবসাইট দিল ওয়েবসাইট দিয়ে আপনাকে এখান থেকে ই দিয়ে দিবে একটা রুলস আপনাকে দিয়ে দিবে আপনার রুলসটা কি থাকবে ধরেন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কি করতে পারবে জাস্ট আসতে পারবে পোস্টটা দেখতে পারবে আর কিছু করতে পারবে না সাবস্ক্রাইবার এসে দেখতে পারবে আর কন্ট্রিবিউটর কন্ট্রিবিউটর কি করতে পারবে পোস্টটা দেখতে পারবে এবং কি একটু কাজ করতে পারবে কিন্তু উনি পোস্টটা করতে পারবে না তারপর অথর অথর কি করতে পারবে অথর হচ্ছে পোস্টটা ই করতে পারবে দেখতে পারবে পোস্টটা করতে পারবে অথর পোস্টটা দেখতে পারবে করতে পারবে কিন্তু যদি এডিটর আর অ্যাডমিনিস্ট্রেটর ই না দেয় পারমিশন না দেয় বা পারমিশন না দিলে তার পোস্টটা অ্যাপ্রুভ হবে না অথর যদি কোনো একটা পোস্ট করে তাহলে হচ্ছে এডিটর আর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভ না দিলে উনি পোস্টটা করতে পারবে না অথর বুঝতে পারলাম আর এডিটর এডিটরের ক্ষমতা কোন পর্যন্ত এডিটর হচ্ছে সবগুলো এডিট করতে পারবে পোস্ট করতে পারবে সবকিছু করতে পারবে বাট কিছু কিছু বেসিক রুলস আছে বা কিছু অবশ্যই একটা ওয়েবসাইটের মধ্যে কিছু জিনিস থাকে যেগুলো শুধু অ্যাডমিনিস্ট্রেটর নিজে যে মালিক সে জানতে পারে কিন্তু উনি ওইগুলো দেখতে পারবেন আর বাকি যত কাজ আছে এডিট মিটে যা কিছু করতে বলেন সবকিছু এডিটর করতে পারে কিন্তু আপনার যখন একটা ওয়েবসাইটে কাজ নেবেন তখন আপনি কি করবেন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নেবেন ওনাকে বলবেন কি আমাকে অ্যাডমিনিস্ট্রেটর বানাই দাও আমি তোমার সবকিছু চেঞ্জ করে দিচ্ছি কি করবেন বলবেন যে তোমার ওয়েবসাইটের আমাকে অ্যাডমিনিস্ট্রেটর বানাই দাও আমি সবকিছু করে দিচ্ছি বুঝতে পারলাম আমরা জি স্যার জি স্যার পরে ওয়েবসাইট নিয়ে পারবে না জি পরে ওয়েবসাইট যদি নিয়ে নেয় ওয়েবসাইট নিয়ে নেবে কিভাবে ওই যদি ওয়েবসাইটে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলে আপনি যে এমনিতে বাদ উনি যদি ওয়েবসাইটে ধরেন আমাকে লগইন করার সময় দিবে আপনার নাম দিতে হবে এখানে অ্যাড নিউ গিয়ে আপনার নাম ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম ওয়েবসাইট আপনার কোন ওয়েবসাইট আছে কিনা এটা দিবেন শো পাসওয়ার্ড তারপর হচ্ছে আপনার রুলসটা কি থাকবে আপনার এখানে আপনার রুলসটা দিয়ে দেবে যদি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেয় তাহলে হচ্ছে আপনি সবকিছু উল্টাপাল্টা করে ফেলতে পারবেন আচ্ছা এডিটর মানে সবকিছু করতে পারবেন এই হচ্ছে রুলস কিন্তু আপনি কি ওনার ওয়েবসাইটটা রেখে দিতে পারবেন কিভাবে নেবেন কারণ উনি তো মেন মেন আছে উনি যখন ওয়েবসাইটে এটা চেঞ্জ করে দিবে লগইনটা চেঞ্জ করে দিবে তখন কি আপনি তো এমনিতে পাত আপনি গাড়ি ঢুকতে পারবেন আপনাকে আপনার কিন্তু অটোমেটিক এডিটর দেখাবে বুঝতে পারলাম আমরা জি স্যার বুঝতে পারছি জি স্যার এই হচ্ছে আমাদের কি ইউজার তারপর হচ্ছে প্রোফাইল প্রোফাইলে যাওয়ার পর আমরা কি দেখতে পারবো এটার প্রোফাইল এটার কালার গুলো আমরা চেঞ্জ করতে পারবো যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের কালারটা ধরেন এটা দিলে এই ড্যাশবোর্ডের কালার চেঞ্জ হবে এই যে ড্যাশবোর্ডের কালার চেঞ্জ হচ্ছে হচ্ছে আমরা চাইলে যে কোনো কালার চেঞ্জ করতে পারি ড্যাশবোর্ডের এখান থেকে আমরা ড্যাশবোর্ডের কালার গুলো চেঞ্জ করতে পারবো ধরেন আমি একটা কোনটা এটা ও মিডনাইট এটা এটা ভালো লাগতেছে না স্যার এটাই ভালো হ্যাঁ এটা আচ্ছা ব্লু আচ্ছা ব্লু আচ্ছা ব্লু দিলাম তারপর হচ্ছে আর কি এখান থেকে কি করতে পারেন ইউজার নেম আপনি এখান থেকে আপনার যে ইউজার নেমটা আছে চাইলে আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন বা এখান থেকে ওরা কি
আপনি চাইলে কিন্তু ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন, এখন আপাতত ওরা কোনো পারমিশন দেয় নাই। তারপর যে এখানে ফার্স্ট নেম না, আপনি চাইলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না, আর সবকিছু চেঞ্জ করতে পারবেন, আপনার যে মেইন ইউজার নেমটা থাকবে এটা থাকবেই, এটা চেঞ্জ করতে পারবেন, বাট আপনি চাইলে এটা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো অ্যাড করতে পারবেন, বাট ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না। ইউজার নেম যে প্রথম যেটা দিয়ে আমরা ইনস্টল করেছিলাম ওইটা, তারপর হচ্ছে নিক নেম, নিক নেমটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, নিক নেম আমরা কি নিশার দিয়েছিলাম, আপনি চাইলে এখানে নিক নেমটা চেঞ্জ করে দিতে পারেন। তারপর ডিসপ্লে নেম, ডিসপ্লেতে কোন নামটা শো করবে আপনি চাইলে এখানে আপনার একটা নতুন নাম দিয়ে দিতে পারেন, এই নামটা দিলে এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপর এটা কি আমাদের ইমেল, আপনি চাইলে এখান থেকে আপনাদের ইমেলটাও চেঞ্জ করে দিতে পারেন, ইমেলটাও চেঞ্জ করে দিতে পারেন। আর কি করতে পারেন, ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা ওয়েবসাইটের এটা এখানে লিংক, এই যে লিংকটা এখানে দিয়ে দিতে পারেন আপনার ওয়েবসাইট। অ্যাবাউট ইউরসেলফ, আপনার নিজের সম্পর্কে কিছু লিখতে পারেন। তারপর হচ্ছে প্রোফাইল পিকচার, আপনি প্রোফাইলে একটা পিকচার অ্যাড করতে পারেন, কোনটা এই যে এখানে দেখেন কোনো পিকচার নাই, আপনি চাইলে এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিতে পারেন। আইডেন্টিফাই, এই যে দেখেন ইউ ক্যান চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার, আপনি চাইলে এখানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিতে পারেন। বুঝতে পারলাম, পারলাম আমরা। তারপর আর কি করতে পারবে, জেনারেল জেনারেল পাসওয়ার্ড, আমরা চাইলে এখান থেকে পাসওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারি, লগ আউট এভরিহোয়ার, এখান থেকে লগ আউট এভরিহোয়ার মানে সবখান থেকে লগ আউট হইতে পারি। তারপর এটা কি জেনারেল পাসওয়ার্ড তো বললামই। তারপর হচ্ছে আপগ্রেড প্রোফাইল, আপনি এখন চাইলে এখান থেকে প্রোফাইলটা আপডেট করে দিতে পারেন, মানে সবকিছু চেঞ্জ করার পর আপনি এটাকে আপডেট করে দিতে পারেন, আমরা এটা আপডেট করে দিলাম। তারপর হচ্ছে টুলস, টুলস এর মধ্যে কি থাকে, টুলস এর মধ্যে হচ্ছে অ্যানবেল টুল, এখানে কি আছে, এখানে কিছুই নেই। আমরা এখান থেকে হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্ট, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, ইম্পোর্ট আর এক্সপোর্ট। আমরা যদি কোথাও থেকে একটা ওয়েবসাইট নিয়ে আসতে চাই আমাদের ওয়ার্ডপ্রেস এর মধ্যে, তাহলে আমাদের কি করতে হবে, ইম্পোর্ট, আর যে ওয়েবসাইটে নিয়ে আসবো ওইখানে করতে হবে এক্সপোর্ট। কি করতে হবে, আমরা যদি কোনো ওয়েবসাইট এখানে ধরেন আমার একটা ওয়েবসাইট তৈরি করা আছে, আমি ওই ওয়েবসাইটটাকে আমার এখানে নিয়ে আসবো, যেমন ডেমো ইনপুট যেভাবে করে, ডেমো ওরা করে রাখছে একটা ওয়েবসাইট, আমরা চাইলে ওইটাকে আমাদের এখানে নিয়ে আসতে পারবো এক ক্লিকে। এটার জন্য কি করতে হবে, আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, ডেমো ইনপুট বা ইম্পোর্ট করে। আর যদি আমি চাচ্ছি আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমি তৈরি করলাম, এই ওয়েবসাইট অন্য এক জায়গায় বা অন্য একটা লগইনে নিয়ে যাবো, তখন কি করতে হবে, আমাদের এখান থেকে করতে হবে এক্সপোর্ট, ওইখান থেকে যে ওয়েবসাইটে নিব ওইখানে করতে হবে ইম্পোর্ট। বুঝতে পারলাম আমরা, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কথা বলতেছিলাম ইম্পোর্ট আর এক্সপোর্ট নিয়ে, ইম্পোর্ট আর এক্সপোর্ট, ইম্পোর্ট মানে অন্য একটা জায়গা থেকে সব জিনিসগুলো নিয়ে আসবো, আর এক্সপোর্ট মানে আমাদের এই ওয়েবসাইটে অন্য এক জায়গায় নিয়ে যাবো। আপনি এখান থেকে কোন কোন অপশন নিতে চাচ্ছেন, পোস্ট পেজ মিডিয়া, আপনি কি নিতে চাচ্ছেন, ডাউনলোড এক্সপোর্ট ফাইল, আপনি চাইলে এখান থেকে এখানে দিয়ে দিবেন, তারপর ওইখান থেকে আপনি কি ইম্পোর্ট করে নিতে পারবেন। বুঝতে পারলাম আমরা ইম্পোর্ট এক্সপোর্ট কি। তারপর সাইট হেলথ, তারপর হচ্ছে সাইট হেলথ, সাইট হেলথ কি, আমাদের ওয়েবসাইটের স্বাস্থ্য কি, আমাদের ওয়েবসাইটের স্বাস্থ্য, আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে কোনো অসুখ বিসুখ আছে কিনা, তাই না। আমাদের ওয়েবসাইটে যদি কোনো অসুখ বিসুখ থাকে তাহলে আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা দেখেন আমাদেরটা কি আছে, সাইট হেলথ গুড, আপনি এটার অনেক কাজ পাবেন। আপনার দেখবেন একটা ওয়েবসাইট লোডিং নিচ্ছে না বা আপনার ওয়েবসাইটটা লোড নিচ্ছে, এটা হচ্ছে স্পিড অপটিমাইজেশনের কাজ। কি স্পিড অপটিমাইজেশন, আপনার ওয়েবসাইটটা অনেক লোড নিচ্ছে, অনেক টাইম নিচ্ছে, টাইম নিয়ে তারপর ওপেন হচ্ছে, তখন বায়ার আপনাকে বলবে আমার ওয়েবসাইটটা তো লোড নিচ্ছে কেন, আমার ওয়েবসাইটটা ঠিক করে দাও। তখন আপনি কি করবেন, এখানে আসবেন, টুলসে আসার পর সাইট হেলথ এসে দেখবেন এই আমাদেরটা তো গুড আছে, ওদেরটা আরো বেটার, আরো বাজে থাকবে, বাজে অবস্থায় থাকবে। তখন আপনি কি করবেন, এটা একটা স্ক্রিনশট নিবেন, নিয়ে বায়ারকে পাঠাবেন, দেখো তোমার ওয়েবসাইটের এই অবস্থা, তোমার ওয়েবসাইটে এই অবস্থা, এইটা ফিক্সড করার জন্য আমাকে $20 $30 $50 যা নিতে পারেন বা আমাকে দিতে হবে। এখন তুমি যদি আমাকে দিয়ে কাজ করাতে চাও তাহলে আমি রাজি আছি, আমাকে এত ডলার পে করো আমি তোমার কাজটা করে দিচ্ছি। বুঝতে পারছি, এখন এখানে আমরা এখান থেকে দেখতেও পারবো আমরা কি কি জন্য আমাদের এটা
লোড নিচ্ছে, এখান থেকে দেয়া আছে 5 রিকমেন্ডেড, এটা কি ইমপ্রুভমেন্ট, এখানে কি ইউ শুড রিমুভ ইনঅ্যাকটিভ প্লাগইন, এখানে বলে দিচ্ছে যে যে প্লাগইনগুলো আমরা ইউজ করি না এই প্লাগইনগুলো রিমুভ করে দাও তাহলে স্পিড বেড়ে যাবে। ইউ শুড রিমুভ ইনঅ্যাকটিভ থিম, যে থিমগুলো তুমি অ্যাক্টিভ করো নাই বা শুধু শুধু রেখে দিছো এই থিমগুলো কেটে দাও। তারপর কি বলতেছে, ইউর সাইট ইজ রানিং অ্যান্ড ওল্ডার ভার্সন অফ পিএইচপি, মানে তোমার এই যে এটা করতেছো রানিং করতেছো এটা হচ্ছে পুরান ভার্সন, পুরান ভার্সনের পিএইচপি, এটাকে যদি নতুন ভার্সনে নিয়ে যাও তাহলে স্পিড বাড়বে। তারপর হচ্ছে ওয়ান অর মোর রিকমেন্ডেড মডেলস আর মিসিং, মানে কিছু ইম্পর্টেন্ট ফাইল বা মডেলস মিস আছে এগুলো তোমায় খুঁজে বের করে অ্যাক্টিভ করতে হবে। তারপর কি, ইউর সাইট ডাজ নট ইউজ আর HTTPS, হ্যাঁ এটা কেমনে হবে বলেন, আমরা তো লোকাল হোস্টে কাজ করতেছি তাহলে আমাদের কি এটা ঈদ থাকবে, সাইট কি HTTPS থাকবে, HTTPS কোনটা আপনি এখানে দেওয়ার পর যে এটা করবেন একটা HTTPS আসে না এটা, কারণ আমরা তো একটা লোকাল হোস্টে করছি আমাদের HTTPS কিভাবে থাকবে, বুঝতে পারলাম আমরা, এইগুলো যখন আমরা করে ফেলবো তখনই আমরা বুঝতে পারবো, তখন আমাদের এটা আবার স্প্রিট হয়ে যাবে, এই হলো আমাদের হেলথ। তারপর হচ্ছে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, এখানে আপনি এক্সপোর্ট পার্সোনাল ডাটা গুলো পাবেন, আর হচ্ছে বা কোথায় নিতে চাইছেন জিমেলটা দিলে সেন্ড রিকোয়েস্ট, সেন্ড রিকোয়েস্ট দিলে ওইখান থেকে আবার অ্যাকসেপ্ট করে নিয়ে যেতে পারবেন। তারপর হচ্ছে ইরাস পার্সোনাল ডাটা, আপনি ডাটাগুলো কেটে দিতে চাচ্ছেন, যে ডাটাগুলো আপনার দরকার না এগুলো আপনি কেটে দিতে চাচ্ছেন। তারপর হচ্ছে ডাব্লিউপি রিসেট, ডাব্লিউপি রিসেট একটু আগে বললাম যে রিসেট দেওয়ার জন্য ওয়েবসাইটটাকে। তারপর হচ্ছে সেটিংস, সেটিংস আমরা কি করতে পারি দেখেন, ওয়েলকাম টু লালমনিরহাট, আমরা চাইলে সাইট টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি, এখানে আমাদের ওয়েলকাম টু ময়মনসিং দিয়ে দিতে পারি, আমার বাড়ি ময়মনসিং, তাহলে আমরা কি ময়মনসিং দিয়ে দিতে পারি। তারপর ট্যাগলাইন, এখানে কিছু লিখে দিতে পারি ট্যাগলাইন থাক আমাদের কিছু দরকার নেই। আর এটা হচ্ছে আমাদের ইউআরএল, মানে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল লোকালহোস্ট স্ল্যাশ LL301, এটা লিখে যদি আমরা এখানে সার্চ করি তাহলে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে নিয়ে যাবে বিজনেস সাইটে। তারপর হচ্ছে লোকালহোস্ট LL301, এটাও সাইট অ্যাড্রেস, এখানে কি অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস, এখানে নিশাদ দেওয়া আছে, আপনি চাইলে এখানে আপনাদের নিজের জিমেল আইডিতে দিয়ে দিতে পারেন, তাহলে কি হবে এই ওয়েবসাইটে যদি কেউ ঢুকতে চায় বা প্রবেশ করতে চায় তাহলে আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে অ্যাপ্রুভ দেন বা আপনার ইমেল থেকে অ্যাপ্রুভ দেন তাহলে হচ্ছে উনি ঢুকতে পারবে। তারপর হচ্ছে মেম্বারশিপ, আপনি চাইলে এখানে একটা মেম্বারশিপ তৈরি করতে পারেন, ধরেন আপনি যদি একটা মেম্বারশিপ তৈরি করেন তাকে কি রুলস হিসেবে রাখতে চাচ্ছেন, সাবস্ক্রাইবার নাকি কন্ট্রিবিউটর নাকি অথর এডিটর, এটা তো একবার বললামই আপনি কি হিসেবে ওকে রাখতে চান। তারপর এটা হচ্ছে ভাষা, আপনি ভাষাটুকু চেঞ্জ করতে পারেন, কি ভাষায় দিতে পারেন যে কোনো ভাষা, ধরেন আমরা বাংলা ভাষাটা দিই দেখি বাংলা ভাষায় কিরকম হয়। জি স্যার, জি স্যার, সাইট অ্যাড্রেসটা কি চেঞ্জ করা যাবে, কি সাইট অ্যাড্রেসটা কি চেঞ্জ করা যাবে, কোথায় সাইট অ্যাড্রেস স্যার, এখানে দেখেন উপরে এই যে এটা সাইট অ্যাড্রেস, হ্যাঁ এখান এখান থেকে ইউআরএল চেঞ্জ করতে পারেন ওইগুলো, এটা হচ্ছে যে এটা এখানে যে এটা দিয়ে আপনি সার্চ করলে পাবেন সেইটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে ফোল্ডার লোকেশনটা, হ্যাঁ ফোল্ডার লোকেশন, আচ্ছা এখানে কি দেওয়া আছে ভাষা, আমরা চাইলে এখান থেকে ভাষাটাও চেঞ্জ করতে পারি, আমরা কি ভাষায় দিতে পারি যে কোনো ভাষা, এখন যদি কোনো ভাষা উল্টা পাল্টা দিই আমরা কি এখানে আবার আসতে পারবো চিন্তা পারবো করতে পারবো, এখানে আমি বাংলা ভাষাটা দিচ্ছি না স্যার, বাংলা ভাষা দেওয়ার পর এখানে এটাকে সেভ দিচ্ছি সেভ চেঞ্জ, এখন সবকিছু বাংলা হয়ে যাবে স্যার। একসাথে কি দুইটা ল্যাঙ্গুয়েজ একটা ওয়েবসাইটে দিতে পারবো না, এটা করা যাবে না একটাই, দেখেন ভাষাটা কি বাংলা হয়ে গেছে, কি হইছে পেজ, পেজ কে বলতেছে পাতা সমূহ, সকল পাতা নতুন যুগ মন্তব্য সমূহ অলংকরণ অ্যাপারেন্স স্যার, এগুলো তো বিপদ হবে স্যার, বুঝতে কষ্ট হবে, হ্যাঁ বুঝতে কষ্ট হবে, তার মানে কি আমরা এখান থেকে চাইলে ভাষাটুকু চেঞ্জ করতে পারি, ধরেন এখানেও আমরা চেঞ্জ করতে পারি, এখানে আমাদের ই কি একটু কাজ করে এটা দিয়ে, হ্যাঁ প্লাস সিক্স কোথায় আছে, এই তো এই যে প্লাস সিক্স এটা হচ্ছে আমাদের। তারপর কি আপনি তারিখ প্রদর্শন, তারিখটা কিভাবে দেখতে চাচ্ছেন, আগে মাস থাকবে পরে এই ডেট থাকবে পরে কি ইয়ার থাকবে, নাকি আগে তারিখ থাকবে নাকি আগে ইয়ার থাকবে পরে ই থাকবে মানে মাস থাকবে, চার নাম্বারটা দেন আমরা কোনটা ইউজ করব, এইটাই দুই নয় দেওয়া যাবে সেটা আমার কাছে ভালো লাগে। তারপর কি পূর্বাহ্ন, এটা কি পূর্বাহ্ন মানে কি PMM যেটাকে বলে, এটা তো আসলে আমরা বাংলা করে ফেলছি সেই জন্য এরকম দেখাচ্ছে, আচ্ছা আমরা এটা সিলেক্ট করে রাখলাম, মানে আমাদের ই কখন শুরু হয়
কখন শুরু হয়? 6টা থেকে। তারপর আমরা কি এটা বার কি সপ্তাহ শুরু? আমাদের সপ্তাহ শুরু কি বার থেকে? শনিবার থেকে। তারপর কেন মাথা ঘুরাচ্ছে? তারপর এখানে কি করছে? পরিবর্তন সংরক্ষণ কর। আচ্ছা সংরক্ষণ করে দিলাম। আচ্ছা আমরা বাসাটাকেও চেঞ্জ করে দিচ্ছি, এই বাসায় আমরা কিছুই বুঝতে পারবো না। তারপর পরিবর্তন সংরক্ষণ আবার করে দিচ্ছি। বাসাটা চেঞ্জ করে ফেলছি। এখন কি কত বাজে আমাদের? 12:03 PM। 12:03 PM সবকিছু ঠিক আছে। এই যে ডেট 2/9/2020 ডেটও দেওয়া আছে। তারপর কি এই যে আমাদের স্যাটারডে থেকে শুরু হয়, এটা ছিল আমাদের জেনারেল। তারপর হচ্ছে রাইটিং, জেনারেল থেকে যাওয়ার পর হচ্ছে রাইটিং। রাইটিং আমরা কি করতে পারি? রাইটিং থেকে আমরা আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। আমাদের ওইখানে ক্যাটাগরি সিলেক্ট করে আমরা এখান থেকেও চাইলে যে পোস্ট গুলো করছি পোস্ট গুলো ক্যাটাগরি, ধরেন আমরা যদি এখানে 5টা ক্যাটাগরি থাকতো, বিনোদন, খেলাধুলা, তারপর হচ্ছে কি নাট্যকলা, আবে যাবে, ধরেন 5টা দেওয়া থাকলো, এখান থেকে আমরা পোস্টের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারি। ডিফিকাল্ট পোস্ট ফরম্যাট, পরেরটা কি ফরম্যাটে থাকবে? গ্যালারি, চ্যাট, অ্যাসাইড, স্ট্যান্ডার্ড, আপনি কি দিবেন? আমরা স্ট্যান্ডার্ডই দিয়ে দিই। তারপর হচ্ছে মেল সার্ভার। মেল সার্ভার কি? মেল সার্ভার কি মানে? মেল সার্ভার মানে মেল সার্ভার, মেলের যে সার্ভারটা আছে এটা সার্ভার নেম। এটা আপনি এখন চাচ্ছেন এটা কি পোর্ট? এখানে কত ডিজিট থাকবে? 110, মানে আপনি কতটা পুস্ট এখানে করতে চাচ্ছেন? ধরেন টোটাল কতটা পুস্ট করতে পারবেন, কয়টা রাখতে চাচ্ছেন এটা আর কি। তারপর কি লগ ইন নেম, আপনার লগ ইন নেম কি? লগ ইন @example.com, এটা example.com মানে ওরা এটা দিয়ে রাখছে ডিফল্ট ভাবে। আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমরা দিই না, পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক ছিল। তারপর হচ্ছে আন ক্যাটাগরি, ডিফল্ট মেল ক্যাটাগরি, আপনার মেলটা কোথায় যাবে? আপনার এখান থেকে যে মেলটা যাবে এই মেলটা কোথায় যাবে? এটা কি লগ ইনের কাছে যাবে, মানে যে লগ ইন করবে ওর কাছে যাবে, না কার কাছে যাবে মেলটা, এই আর কি। তারপর মেল ক্যাটাগরি আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা আপাতত ক্যাটাগরি নাই সেই জন্য এটা দিলাম। এটা বুঝতে পারছি আমরা। তারপর হচ্ছে রিডিংস, রিডিংস এ কি আছে? রিডিংস এ যাওয়ার পর আমরা এখান থেকে যে একটাই সিলেক্ট করেছিলাম না, এখান থেকে সেটিংস থেকে রিডিং এ গিয়ে আবার সিলেক্ট করতে পারি। হোম পেজ, হোম, পোস্ট পেজ, ব্লক। আমরা চাইলে ব্লকটা অন্য জায়গায় সিলেক্ট করে দিতে পারি, বাট আমরা ব্লগে রাখলাম। তারপর হচ্ছে ব্লক পেজ শো অ্যাট মোস্ট, মানে এক একটা ব্লক পেজে কয়টা করে পোস্ট থাকবে? 10টা, 11টা, 12টা, 15টা, আপনার যে কয়টা দিতে পারেন। এরপর হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ করে অন্য একটা ক্যাটাগরিতে দিতে হবে। এক একটা ক্যাটাগরিতে 10টা করে পোস্ট থাকবে আমাদের। তারপর হচ্ছে স্যান্ডেজ ফিড শো দা মোস্ট রিসেন্ট, আচ্ছা এখানে কি কি পোস্ট থাকবে এইগুলা? এখানে ওই ব্লক পোস্ট গুলা 10টা করে যে আছে, এগুলা কি সবগুলো হোম পেজে থাকবে? না, এগুলো সব ব্লক পেজে থাকবে, কারণ আমরা এখানে যে ব্লক, যে পোস্ট পেজ, ব্লক পেজ সিলেক্ট করে দিচ্ছি। জি, একটা পেজে 10টা আর্টিকেল থাকবে। হ্যাঁ, মানে 10টা আর্টিকেল না, 10টা পোস্ট থাকবে। 10টা পোস্ট, হ্যাঁ হ্যাঁ, 10টা পোস্ট থাকবে। আচ্ছা, তারপর আর কি? এটা কি ফর ইচ পোস্ট ইন দা ফিড, আপনি যে পোস্টটা করবেন এটা কি ফুল টেক্সট থাকবে নাকি সামারি থাকবে? সামারি থাকলে নিচে একটা লেখা থাকবে ভিউ পেজ, তারপর ভিউ পেজে ক্লিক করলে আপনার পুরাটা পেজ আবার শো করবে। আর নাহলে যদি সামারি দিয়ে রাখেন তাহলে হচ্ছে কি ওই মানে অর্ধেক দেওয়া থাকবে আর অর্ধেক ক্লিক করলে তারপর আসবে, আর ফুল টেক্সট দিলে পুরো টেক্সটটা এই যেরকম করে চলে আসবে। সিমিলার হয়ে থাকবে। তারপর আচ্ছা আপনাদের ইচ্ছা। তারপর হচ্ছে সেভ চেঞ্জ, এগুলো আপনারা কাজ করবেন, আমি যে ডেভিশন সম্পর্কে বোঝাচ্ছি বাট আপনারা এটা নিয়ে কাজ করবেন। তারপর কি ডিসকাশন, ডিসকাশনে কি আছে এখানে? ডিসকাশনে আপনি এগুলো কি কি চাচ্ছেন, কি কি চাচ্ছেন না, ইউজার মোস্ট বি, এগুলো এলো করা সেগুলো দেখার দরকার। আমরা হচ্ছে ইউজার মোস্ট বি দেখি রেজিস্টার এন্ড লগ ইন ইন টু দ্য কমেন্ট। কেউ যদি আপনার এখানে কমেন্ট করতে চায় তাহলে আগে ইউজারের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে তারপর কমেন্ট করতে হবে। আপনি কি এটা চাচ্ছেন নাকি যে কেউ এসে আপনার এখানে কমেন্ট করতে পারবে? এটা চাচ্ছেন আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আপনি যদি এটা টিকমার্ক দিয়ে রাখেন তাহলে আপনি এখানে কেউ কমেন্ট করতে পারবে না, কমেন্ট করার আগে আপনার ওনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অটোমেটিকলি ক্লোজড কমেন্ট অন পোস্ট অর্ডার দেন 14 ডেজ, মানে 14 দিন পরে এই পোস্টটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে কিনা। ধরেন আপনি একটা পোস্ট করলেন, আপনি চাচ্ছেন এই পোস্টটা আমার 10 দিন থাকবে বা 5 দিন থাকবে, 5 দিন পর এই পোস্ট অটোমেটিক ডিলিট হয়ে যাবে। স্যার পোস্ট ডিলিট হবে না, কমেন্ট ডিলিট হবে স্যার? আরে কি, ও সরি, কমেন্ট,
কমেন্ট পোস্ট অলরেডি এটা কি অটোমেটিক ক্লোজ কমেন্টটা ডিলিট হয়ে যাবে মানে পোস্টটা পুরান হলে কমেন্টটা ডিলিট হয়ে যাবে এর কি তারপর কি হ্যাঁ স্যার আমি যদি চাই না যে স্যার মানে পোস্টের কমেন্টটা ডিলিট হোক তাহলে এখানে কি জিরো করা যাবে এই যে জিরো এই যে জিরো জিরো করে দেন তাহলে আর কি হবে আর কি আছে ব্র্যাক কমেন্ট ইনটু পেজ উইথ মানে কতগুলো ইয়ার পর পেজটা ব্র্যাক থাকবে কমেন্ট কতগুলো কমেন্টের পর ওই পেজটা থাকবে না তখন হচ্ছে আপনি দেখাবে যে মোর কমেন্ট এটা বুঝতে পারলাম আমরা এগুলো এগুলো আপনি একটু পরে পরে দেখবেন তারপর যে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ আর কি আপনি কি কমেন্ট অ্যাপ্রুভ করতে চাচ্ছেন আপনি যদি কমেন্ট অ্যাপ্রুভ করেন তাহলে হচ্ছে উনি কমেন্টটা দেখাবে আর যদি অ্যাপ্রুভ না করেন তাহলে কমেন্টটা দেখাবে না এটা এখন ঠিক মার্ক দিয়ে রাখ আচ্ছা আমাদের দরকার তবে কমেন্ট মডারেটর এইটা সম্পর্কে কিছু লিখে দিল আর কেছি লেখা পড়ার তারপর হচ্ছে মিডিয়া অপশন মিডিয়া অপশনে আপনি কি করতে পারবেন আপনার এই যে ইমেজটা আপলোড দিবেন এটার কতটুকু সাইজ থাকবে উইথ হাইড্রেট কতটুকু থাকবে এটা হাইড্রেটটা কতটুকু থাকবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর মিডিয়াম এটা হচ্ছে থাম্বনেল মানে ছোট আকার থাকবে তারপর হচ্ছে মিডিয়াম সাইজে থাকবে কতটুকু ম্যাক্সিমাস ওয়ে ম্যাক্সিমাম হাই 300 এটা চাইলে বাড়ায় কমায় দিতে পারেন লার্জ সাইজ বড় সাইজে কতটুকু থাকবে 1024 হাইড্রেট মানে দুই থেকে হাইড্রেট কতটুকু থাকবে বুঝতে পারছি আমরা তারপর হচ্ছে পার্সোনালাইজ এখান থেকে আপনি কি করতে পারবেন যে আপনার ওয়েবসাইট কি রকম দেখাবে এই ধরেন এইটুকু লেখার পর 301 এটা লেখার পর কি 123 থাকবে এরকম কি দিয়ে 123 থাকবে নাকি স্যাম্পল দিয়ে পুশ থাকবে নাকি স্যাম্পল দিয়ে পুশ থাকবে এটা আর্চিভ 123 এভাবে থাকবে আপনি কিভাবে দিতে চাচ্ছেন তা আমরা সবসময় পুশ নেমটাই দিয়ে দিই কারণ এটা দিলে কি হবে না পুশ নেম না হ্যাঁ পুশ নেমটাই দিয়ে দিলে ভালো হবে কারণ লোকাল এটা থ্রি জিরো স্যাম্পল পুশ জি তারাই কাজগুলো করে বাট আমাদের এগুলো দরকার পড়বে না তারপর হচ্ছে ক্যাটাগরি বেস ক্যাটাগরি বেস সিলেক্ট করে দিবেন ট্যাগ বেস মানে কি মানে আপনি যদি এখানে ট্যাগ গুলো লিখতেন বা ই করে থাকতো তাহলে আমাদের এখানে চলে আসতো ট্যাগ গুলো এখানে ক্যাটাগরি বেস বা এখানে আপনি আবার নতুন করে এখন লিখে দিতে পারেন তারপর হচ্ছে সেট চেঞ্জ আমরা কিছু চেঞ্জ করে দিন নাই বা দিয়ে দেন তারপর হচ্ছে প্রাইভেসি 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 থেকে আপনি এটা কি দেখেন আপনি সিলেক্ট করে দিবেন আপনি ধরেন এখানে একটা ফাইল আপনি একটা এমন একটা গোপন ফাইল রাখছেন বা কিছু পিকচার রেখে দিলেন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার কিছু গোপন পিকচার রেখে দিলেন যেগুলো কেউ দেখতে পারবেন এটা হচ্ছে শুধু আপনি দেখতে পারবেন শুধু আপনি কে ধরেন এটা যদি আপনি কাউকে ই বানাই দেন বা এডিটর বানাই দেন সেও দেখতে পারবে না এটা হচ্ছে আপনার প্রাইভেসি এখানে ঢুকতে হলে আপনাকে শুধু আপনি এখানে ঢুকতে পারবেন ধরেন আপনি একটা ব্লগ বা কন্টাক্ট কন্টাক্টের ভিতর বা আপনি একটা কি ধরেন অ্যাবাউট এর ভিতর অ্যাবাউট অ্যাডমিন এ ঢোকার পর আপনি কিছু ইমেজ রেখে দিলেন যেগুলো আর কাউকে দেখাতে চাচ্ছেন না তখন এখান থেকে সিলেক্ট করে আপনি পেজটা রেখে দিতে পারেন বা ক্রিয়েট এ নিউ পেজ আপনি চাইলে এখান থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করে ওটার ভিতর রেখে দিতে পারেন থাকে না অনেকের অনেক ইম্পর্টেন্ট ইমেজ এগুলো হচ্ছে বাইরে গেলে সমস্যা থাকে না ইয়েস অর নো জি স্যার জি স্যার জি স্যার এগুলো না এই ছিল আমাদের প্রাইভেসি আমাদের কি তারপর হচ্ছে কলাপ কলাপ চাপ দিলে এটা ছোট হবে বড় হবে আমাদের ড্যাশবোর্ড শেষ আমাদের ড্যাশবোর্ড শেষ আমরা ড্যাশবোর্ড সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়ে গেলাম ড্যাশবোর্ডের ভিতর কি কি আমরা করতে পারবো কি কি করতে পারবো না হ্যাঁ আমরা কি 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 করতে পারবো আর কি কি করতে পারবো না আর আমি এখন আপনাদের আরেকটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুশ অপশনের কিছু জিনিস আছে ধরেন পোস্ট অপশন যাওয়ার পর অ্যাড নিউ আমরা একটা নতুন পোস্ট করব এখন এটা নিয়ে আমরা কাজ করব অ্যাড নিউ যাওয়ার পর আমাদের এখানে দেখেন অনেকগুলো ফিচার থাকে প্লাসের ভিতরে এই দেখেন অনেকগুলো ফিচার আছে না এই ফিচার সম্পর্কে কি আমরা জানি আমরা কি কি কাজ করতে পারবো কি কি দিয়ে কাজ করতে পারবো সবগুলো এখন আমি আপনাদের একটা একটাকে ধরে ধরে একটা নতুন পোস্ট তৈরি করব আমাদের ড্যাশবোর্ড তো শেষ এখন আমরা এটা দেখব অ্যাড নিউ অ্যাড টাইটেল আপনি চাইলে এখান থেকে একটা নতুন পোস্ট করবেন তাহলে আমাদের কোথায় যেতে হবে প্রথম আলো আপনি ডেইলি স্টারে যেতে পারেন নো প্রবলেম আপনি যেখানে খুশি যেতে পারেন এখন যাওয়ার পর আমরা বিনোদন নিই
আচ্ছা ধন এই পোস্টটাই আচ্ছা ধরেন এইটা নিচ্ছি টেনার পর এই ইমেজটি নিয়ে নিচ্ছি এটাকে সেভ ইমেজ সেটাকে নেওয়া যাবে হ্যাঁ যাবে নিয়ে নিলাম আমরা আর হচ্ছে এটার উপরে যে ইটা ছিল লেখাগুলো এটুকু নিয়ে নিচ্ছি এর উপরে এই লেখাটুকু কপি কপি করে দিয়ে দেবো কোথায় কন্ট্রোল বি কন্ট্রোল বি আর এখানে একটা ইমেজ দিতে হলে আমরা কিভাবে দিব জাস্ট ইমেজটাকে টেনে এখানে দিয়ে দিব ইমেজটা চলে আসছে তাহলে এটাকে ছোট করে দিতে পারেন বড় করতে পারেন আর এটাকে সিস্টেম করার জন্য আমরা কোথায় যাব সেটিংস এ গিয়ে এখানে পারলাম করতে পারলাম তারপর এখানে ক্যাপচারে কি দেওয়া ছিল এটা সংগ্রহিত কপি কপি করে এখানে চলে আসলো আর এখানে কিছু লেখা ছিল লেখাগুলো আমরা নিয়ে আসতে পারি এই লেখাটুকু নিয়ে নিলাম ওকে তারপর এখানে দিয়ে দেব কন্ট্রোল পেস্ট আমাদের একটা পোস্ট কি দেখে ফেলেছি কি প্যারাগ্রাফ আমাদের দেখাচ্ছে তারপর হচ্ছে হেডিং কি হেডিং আমরা কি দেখছি হেডিং তো প্রথমে করলাম তাই না তারপর হচ্ছে লিস্ট এই লিস্ট আমরা দেখি না এখন আমরা লিস্টটা দেখব এই দেখেন লিস্ট আপনি এখানে চাচ্ছেন লিস্টে কি করবেন কিছু নাম লিখবেন কিছু নাম লেখার জন্য এটা ইউজ করতে পারেন যেমন বাংলাদেশ বিএন জিএলএ বিএন জিএলএ বি বাংলাদেশ ইন্টার দেন ইন্টার দেওয়ার পর আপনি লিখতে পারেন ইন্ডিয়া ইন্ডিয়া তারপর দিলেন নেপাল নেপাল আর কি দিতে পারে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল পাকিস্তান পাকিস্তান বুঝলো আমরা যখন এটা কোনো রোচ আকারে নিতে চাই বা লিস্ট আকারে নিতে চাই তখন আমরা কি করব কোনটা সিলেক্ট করব এখান থেকে লিস্ট লিস্ট তারপর দেখেন এটাকে আমরা অন্য ডিজাইন করতে পারি কিভাবে ডিজাইন করব এই যে এটা দিয়ে দেই 1 2 3 4 চলে আসবে 1 2 3 4 চলে আসবে আমরা চাইলে এগুলোকে আরো ডিজাইন করতে পারি এখানে দেখেন আরো কি এটাকে বোল্ড করতে চাইলে বোল্ড হয়ে যাবে এখন যদি চান এগুলোকে আরো ডিজাইন করে কি করে দেন ইটালিক ইটালিক হয়ে যাবে স্যার জি মূলত মাইক্রোসফট অফিসে যে কাজগুলো করা হয় এই এই যে কোন পোস্ট করতে গিয়ে আমাদের ওই সেম কাজগুলোই করতে হচ্ছে হ্যাঁ জাস্ট পোস্টের জন্য এটা শুধু পোস্টের জন্য আমরা কিছুটা এরকম আর কি হ্যাঁ হ্যাঁ আর এখানে সবগুলো অপশন আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করা যায় হ্যাঁ এখানে অবান্তে কর কষ্ট করেন না দেখতে থাকেন আচ্ছা তারপর আমরা কি লিস্ট দেখলাম তারপর হচ্ছে কোয়াট এটার কাজ কি এটার কাজ কি ধরেন এটা দেওয়ার পর আপনি যদি এখানে কিছু লেখা দিয়ে দেন যেমন বা কারো উক্তি উক্তি বোঝাতে গেলে আমরা এটা দিতে পারি কপি কপি করে দিয়ে দিলাম কোথায় এখানে কন্ট্রোল বি দেখেন এখন কি কিছু আসছে এখানে আসে নাই আপনি এটাকে রিলোড দেন বা পাবলিশ দেন পাবলিশ পাবলিশ দেওয়ার পর এখানে যে রিলোড দেন দেখেন নতুন লুপ সামলাতে পারেননি তিশা তিশা চলে আসছে আসে নাই ও না 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 এটার কাজ হচ্ছে এই যে দেখেন একটা দাগ নিয়ে আসছে দেখেন এখানে এই যে একটা দাগ নিয়ে আসছে এটাই কাজ কি কাজ একটা দাগ নিয়ে আসে সাইডে এটা হচ্ছে এই যে পয়েন্টের কাজ তারপর হচ্ছে কুট কুটটা আমরা এখন দেখবো না কুটটা আমরা পরে দেখবো তারপর হচ্ছে ক্লাসিক ক্লাসিকের কাজ কি ক্লাসিকের কাজ কি এখানে যদি আপনি কিছু দেন তাহলে হচ্ছে এটাকে এভাবে নর্মালি এডিট করবেন ধরুন আমি এইগুলো দিয়ে দিচ্ছি কপি কপি করে কোথায় এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল তাহলে এখন এগুলোকে আপনি নিজের মনে মতো করে ডিজাইন করতে পারেন ধরেন এটা নিচে যে দাগ দিতে পারেন বা ই করতে সরাইতে পারেন ওয়ান টু থ্রি লিস্ট আকারে করতে পারেন তারপর হচ্ছে ইটালি করতে পারেন প্যারাগ্রাফে এই লেখাগুলোকে ছোট বড় করতে পারেন সব কিছু করতে পারেন এখান থেকে যে হেডিং করতে পারেন এটাই কাজ মেনলি কি
করতে পারবো করতে পারবো জি স্যার স্যার একটা প্রশ্ন হ্যাঁ বলেন স্যার যে কোটেশন মার্কটাতে ক্লিক করলে দাগটা আসতেছে বাম পাশে হ্যাঁ তো আমরা যদি কোটেশন মার্কটা নিতে চাই মানে এই দাগটা সরাই ফেলতে চাচ্ছেন হ্যাঁ সরাসরি কোটেশন মার্কটা নিতে চাচ্ছি তাহলে এটা নিচে আসবে এখানে অপশন দেওয়া আছে এখানে যে অপশনগুলো দেওয়া আছে আর বাইরে তো আমরা কিছু করতে পারবো না এখানে যা যা দেওয়া আছে আমরা কি আর বাইরে কিছু করতে পারবো না বাইরে আমরা কিছু করতে পারবো হ্যাঁ চালিয়ে আপনি কিভাবে কলাম করবেন আচ্ছা আমি বলতেছি যে এখানে এইভাবে কোশ্চেন করেন না তাহলে বুঝাইতে প্রবলেম আমি একবার বুঝাই নাই তারপর কোশ্চেন করেন হ্যাঁ একবার শেষ করে নেই এখন অবান্তি করে এভাবে কোশ্চেন করা যাবে না ক্লাস করানোর মাঝখানে তারপর হচ্ছে এটা কি এটার কাজটা কি হবে আমরা এইটুকুই কপি করে আবার দিয়ে দিচ্ছি এখানে এখানে দেওয়ার পর দেখেন কি হয় কপি কপি করে কন্ট্রোল বি দিয়ে দিলাম কি কিছু হয়েছে কিছু হয়েছে বাট আমরা দেখতে পাচ্ছি না এটা দেখার জন্য কোথায় যেতে হবে আমরা এখানে যে রিলোড দিই দেখেন কি হয় দেখেন লেখাগুলো এক লাইনে নিয়ে আসছে লেখাগুলোকে এক লাইনে নিয়ে আসছে তারপর কি আর কি আছে এখানে দেখি পোল কোয়েট এটার কাজটা কি এই যে দেখেন আমরা কোটেশন নিয়ে আসতে পারছি দেখছেন আমরা কি কোটেশন নিয়ে আসতে পারছি এখন যদি আপনি এখানে কিছু লিখে দেন তাহলে লিখে দিতে পারেন ধর এখান থেকে আমি আর কিছু টেক্সট নিয়ে যাচ্ছি ধর এইটুকু কপি করে আমরা দিয়ে দিলাম এখানে কন্ট্রোল বি ধরেন এটা একটা উক্তির মতো আসলো কি উক্তির মতো আসছে আপনি চাইলে উক্তি থেকে কি করছে এখানে আপনি লিখে দিতে পারেন এই ক্যাপশনটা কে লিখছে ধরেন আমি আমার নাম দিয়ে দিলাম আর ইউ ক্যাপশনটা কে করছে আমি নিজে বুঝতে পারলাম কাজ কি এটা কাজ কি পোল কোয়েটের কাজ কি জাস্ট এই যে উপরে একটা ই নিয়ে আসবে তারপর হচ্ছে টেবিল টেবিল দিয়ে আমরা একটা টেবিল তৈরি করতে পারি কিরকম টেবিল আপনি টেবিলটা কিরকম চাচ্ছেন কলাম কয়টা থাকবে টেবিলের ধরেন আমি দিলাম কলাম থাকবে চারটা রো থাকবে কয়টা তিনটা ক্রিয়েট টেবিল দেখেন টেবিল তৈরি হয়ে গেছে কি টেবিল তৈরি হয়ে গেছে জি স্যার এখন আপনি চাইলে এখানে টেবিল নাম দিতে পারেন যেমন নেম এন এ নেম এখানে দিয়ে দিলেন কি নেম রোল রোল বেচ বি এ টি সি এইচ বেচ আর এখানে আমরা দিয়ে দিলাম অ্যাড্রেস বা ফোন ফোন এটা কিন্তু পুরাটাই ই মানে কি আপনি যতটুকু জায়গা দরকার অতটুকু জায়গা নিবে বাকি জায়গাটিও কিন্তু দেখেন ওই ছেড়ে দিচ্ছে ধরেন এখানে যদি আপনি নাম দেন আমার নামটা দিয়ে দিচ্ছে আর ইউ বড় হাতে দিলাম রূপক দেখেন এই জায়গা নিচ্ছে তারপর হচ্ছে রুল রুলটা কি আপনার রুল কত ধরেন একটা দিয়ে দিলাম ধরেন 22 দিলাম তারপর হচ্ছে বেচ বেচ দিলাম আপনাদের কি বেচের নাম কি এল এল তারপর হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বারটা দিয়ে দিলাম 016 2144 1 আমাদের একটা টেবিল কি তৈরি হয়ে গেলো এটাকে আবার দুইবার দিয়ে দিচ্ছি কপি করে দিয়ে দিলাম এখানে এটাকেও দিয়ে দিলাম এখানে এটাকে কপি করে দিয়ে দিলাম এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম কন্ট্রোল বি এই কি আমাদের একটা টেবিল তৈরি করা শেষ এখন চাইলে এটাকে আমরা ডিজাইন করতে পারবো কোথা থেকে ডিজাইনটা করতে পারবো এই যে এখানে সেটিংসে যাই সেটিংসে গিয়ে আমরা এখান থেকে ডিজাইনটা বা একটু চেঞ্জ করতে পারবো সেটা সিলেক্ট করা হয়নি এই যে সিলেক্ট এই দেখেন এটা কালার দুইটা কালার চলে আসছে উপরে একটা কালার মাঝখানে একটা কালার নিচের একটা কালার কি দুইটা কালার আমাদের চলে আসছে এখন চাইলে আপনি এটা কি করতে চাচ্ছেন ফিক্সড টু টেবিল কলস এই যে এটা ফিক্সড হয়ে যাবে যতটুকু দরকার অতটুকু জায়গা নিবে
তারপর হচ্ছে হেডার সেকশন, এখানে একটা হেডার সেকশন চলে আসবে, মানে এখানে আপনি হেডারে আবার লিখতে পারেন। তারপর এটা হচ্ছে ফুটার, আপনার ফুটার নিচে কিছু চলে আসবে। আমরা কি একটা টেবিল করতে পারলাম, একটা সুন্দরভাবে একটা টেবিল তৈরি করতে পারলাম? আপনি এখন চাইলে এই টেবিলের এই লেখাগুলোর কালারও চেঞ্জ করতে পারেন। জাস্ট এখান যান, টেক্সট কালারটা সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। ধরুন এটা এটা দিলেন কালার, এই দেখেন কালারটা ওইরকম হয়ে গেছে, লাল হয়ে গেছে। এটা কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, জাস্ট জাস্ট এখানে যান, গিয়ে টেক্সট কালার, টেক্সট কালারে গিয়ে আপনি কালারটা কি নীল করতে চাচ্ছেন, নীল করে দিলেন, হয়ে গেছে। চাইলে আমরা যে কোনো কালার দিয়ে এগুলোকে ডিজাইন করতে পারবো। আর কোনো কনফিউজড আছে বা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে, এখানে একটা নর্মাল ভাবে আমরা টেবিল তৈরি করতে পারবো। এটা আমি সবুজ করে দিচ্ছি বা হলুদ করে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। কি সুন্দর না, আমরা এটাকে এখন পাবলিশ করে দিলাম। আমরা কোন পর্যন্ত দেখলাম, টেবিল, তারপর হচ্ছে এটা কি বার্স, এইটার কাজ আর এটার কাজ, দুইটার কাজ একদম সেম। দেখেন এটা দিয়ে আমি দেখাচ্ছি, ধরেন আপনি এখানে কিছু লেখা ট্যাক্স দিচ্ছেন, ধরেন আমি এই ট্যাক্স গুলো আবার দিচ্ছি কপি করে, না আমি তো জাস্ট বোঝানোর জন্য করতেছি, তাই না? কারণ আপনারা কি এভাবে কপি পেস্ট করে দিবেন ওয়েবসাইট তৈরি করার সময়? এটা দিলাম, এটা দেওয়ার পর আপডেট দেন, আপডেট দেওয়ার পর আবার আমরা এখানে যে দেখেন ওইটার কাজ সেম, এই দুইটার কাজ এজ সেম ভাবে আসছে নাকি? কই আমাদের কি প্রবলেম হয়েছে, ভুল হয়েছে এখানে? এইখানে হবে, আমরা এটা নিচে দিয়ে দিস, আচ্ছা কাট করতেছি আর এটাকে ডিলিট করে দিচ্ছি, সেকশনটা ডিলিট করার জন্য রিমুভ ব্লক, এটাকেও রিমুভ ব্লক করার জন্য কি করতে হবে? এখন চাইলে আমরা কোনটা নিয়ে কাজ করতেছিলাম, এটা এটার এখানে কন্ট্রোল বি দিয়ে দিই, এখন আপডেট দিয়ে দেখে তো হয় কিনা, এখন ডিলিট দিই, এই তো চলে আসছে এটার কাজ আর এটার কাজ কি সেম, সেম না? সেম, জি স্যার। আচ্ছা তারপর আর কি দেখবো, মানে সব অপশন গুলো শেষ করে দেবো পোস্টের আজকে। ইমেজ, ইমেজটা আমরা অলরেডি দেখে বলছি, ইমেজটা কিভাবে আনতে হয়, গ্যালারি, আমরা এখান থেকে একটা গ্যালারি নিয়ে আসতে পারি, গ্যালারি থেকে আমরা কয়েকটা পিকচার একসাথে সিলেক্ট করতে পারি, যেমন এই এখান থেকে তিনটা পিকচার আমরা সিলেক্ট করতেছি, ধরেন এই তিনটা আওয়ার গ্যালারি, এখন এটাকে আপডেট দেন, দেখেন এখানে আমাদের গ্যালারি এটা চলে আসবে, গ্যালারিটা চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ডিজাইন করতে পারেন, এগুলো ডিজাইন করার জন্য বা এডিট করতে পারেন। হ্যাঁ এটা মিডলে, জাস্ট এই যে মিডলে চলে আসছে। এখন এই যে সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে এই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন এটা কলাম কয়টা চাচ্ছেন, কলাম কয়টা থাকবে, দুইটা থাকলে দুইটা পিকচার থাকবে, এই কলাম তিনটা থাকলে তিনটা, এটা যদি আপনার চারটে থাকতো পিকচার চারটে থাকতো তাহলে এখানে কলাম চারটে হতো, আপনি দুইটা দিলে দুইটা পিকচার এইখানে থাকতো, দুইটা পিকচার নিচে চলে যেত, আর একটা থাকলে এক সিরিয়ালে একটা একটা করে থাকবে ইমেজ। বুঝতে পারলাম, আমার কলামস প্রপস ইমেজ, ইমেজ গুলোকে কেটে বসাইতে হবে, আর এটা করে দিলে আমাদের কি সব ইমেজ গুলো এক সমান থাকবে। তারপর এই ইমেজের মধ্যে আপনি একটা লিঙ্কও দিয়ে দিতে পারেন, আমরা লিংক নন দিলাম, এখানে একটা লিংক দিয়ে দিলে আপনি এইকে পিকচারে ক্লিক করলে ওই লিংকে নিয়ে যেত। তারপর লার্জ সাইজ, আপনি এটাকে সাইজ কতটুকু দিতে চাচ্ছেন, ফুল সাইজ, লার্জ সাইজ, থাম্বনেল, থাম্বনেল সাইজ, সবকিছু এখান থেকে, থাম্বনেল সাইজ ছোট, তারপর হচ্ছে মিডিয়াম সাইজ এটা, তারপর হচ্ছে লার্জ সাইজ, লার্জ সাইজ মোটামুটি এরকমই থাকে, লার্জ সাইজ দিলে ছবিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখেন মিডিয়াম সাইজ দিলে ছবিটা গোলা হয়ে যাচ্ছে, বাট লার্জ সাইজ দিলে ছবিগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে।
এছিল আমাদের গ্যালারি, গ্যালারির পর আমরা কি করব আর কি দেখব, গ্যালারির পর হচ্ছে উপরে আওয়ার গ্যালারিটা মিডলে দিলে ভালো, ওই তো লেখাটা কি মিডলে, আচ্ছা জাস্ট এটাকে ধরে বা এখানে ক্লিক করে এই যে এটা মাসকান দিন, এই যে মাসকান চলে, এই যে লেখাটা হইছে মিডলে একটু বোল্ড, এটা আর কি, এটা আর বোল্ড কি, এটাকে আরো বড় করতে চাচ্ছেন, এই যে বড়, এই বড় হইছে, আরো কিছু করতে চাচ্ছেন, এটা কালা, আরো কিছু করতে চাচ্ছেন, জি স্যার এটাতে এই যে কালার, এটা একটু কালার দিচ্ছি, এই যে, এই যে কালার স্যার, এটা লেখাটার নিচে স্যার, লেখাটার নিচে কি করতে চাচ্ছেন স্যার, কালার দিতে চাচ্ছেন হালকা গ্রে কালার, না স্যার ওই আওয়ার গ্যালারি লেখাটা কি 3D কালার দেওয়া যাবে, কি কালার 3D, না এখানে আপাতত 3D ইউজ করতে পারবেন না, আচ্ছা এখন আমরা পরে মেনু দেখি, এখন এখন অনেক কিছু বাকি আছে, এখন কুশন গুলো করেন না, কুশন গুলো পরে করেন কিন্তু, কারণ আমাদের হাতে কিন্তু আর মাত্র হাফ ঘন্টা সময় আছে, আমাদের অনেক কিছু এখন দেখার বাকি আছে, আচ্ছা তারপর এখান থেকে অডিও, অডিও আমাদের দেখতে হবে না, ভিডিও আনলে আমরা অডিও দেখতে পারবো, তারপর হচ্ছে কভার, কভার দিলে কি হয়, আপনি একটা লেখার ইমেজ এর মধ্যে লিখতে পারবেন, যেমন এই যে একটা ইমেজ ধরেন, একটা ইমেজ আমি নিয়ে আসতেছি, ইমেজ এনে তারপর ই করে দেখাচ্ছি, দিস পিসি থেকে নিয়ে আসতেছি, তোমার টাইম চলে যাবে, ফটোস, ফটোস থেকে দিতেছি, এখানে কি আমার তো পিকচার আছে, এখান থেকে পিকচার নিয়ে আসতে পারি, বা তাহলে আমি নর্মাল একটা পিকচার নিচ্ছি, নর্মাল একটা পিকচার নিয়ে দেখাচ্ছি, এটা কি এই যে আপলোড হচ্ছে, এখন এত টাইম নিচ্ছে ড্র ফাইল টু আপলোড, আপনারা নিজেরা নিয়ে আসতে পারেন, এখন ধরেন আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি লিবার্টি থেকে, এখান থেকে ধরেন এই ইমেজটা, এই ইমেজটা নিলাম, এই যে ইমেজটা দিয়ে দিলাম, এখন আপনি যদি চান ইমেজ এর উপর কিছু লেখালেখি করতে তাহলেও লেখালেখি করতে, যেমন আমি আমার নামটা লিখে দিচ্ছি, আর ইউ আমার নামটা লিখে দিলাম, এই নামটার কালার করে দিতে পারি, কালার কি টেক্সট কালারটা আমি করে দিতে পারি, কি কালার করব, ধরেন ইয়েলো, এই যে কালার চলে এসেছে, এখন আপনি চাইলে ফ্রন্টটাকে ছোট বড় করতে পারেন, চাইলে ফ্রন্টটাকে আবার এটাকে আপনি সাইডে নিয়ে যেতে পারেন, কোথায় নিতে চাচ্ছেন সব জায়গায় নিয়ে নিতে পারেন, বুঝতে পারলাম আমরা কি, জি স্যার, তাহলে এটা লেখাটা কোনারে নিব কিভাবে, এই কোনারে, কোনায় নেওয়ার অপশন আছে, আপনার কোনারের অপশনগুলো আপনি নিজেরা খুঁজে বের করবেন, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, কে পারবেন না, পারবেন না উপর নিচে নিতে, পারব স্যার, হ্যাঁ অবশ্যই পারবেন, অপশনগুলো আপনি খুঁজে বের করবেন, স্যার পারবো না মানে 100 বার পারবো, কারণ এত সহজ ভাবে দেখা দিয়েছে, তাও যদি না পারেন তাহলে আপনাদের পানিশমেন্ট দেওয়া দরকার, এত কিছু পরেও না পারেন, আচ্ছা আপনি এটা এই সেটিং এ যান, সেটিং এর থেকে আবার এটা ডিফল্ট ভাবে এটা ছোট বড় করতে পারেন, বাস আপনি চাইলে এখান থেকে ক্লিক করে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, তারপর যে ডক কলাপস একটা অক্ষর বড় থাকবে ছোট, এখন হচ্ছে ইমেজ, ইমেজ এর কভার, কভারে যাই আমরা, এখান থেকে কভারটার কত সাইজ এখান থেকে দিয়ে দিতে পারবো, তারপর এটা হরিজন্টাল পোস্ট, এটা হচ্ছে কতটুকু ই থাকবে, হাইট ওয়েট কত থাকবে, ম্যাক্সিমাম ওয়েট কভার এটু, তারপর এখান থেকে আপনি চালিয়ে এটার উপরে একটু হালকা পাতলা কালারের ডিজাইন করে দিতে পারেন, ধরেন আপনি পিকচার, এখানে একটা পিকচার দিন, পিকচারের উপর এখান থেকে ডিজাইন করে দিতে পারেন, দেখেন এখান থেকে দুইটা কালার দিয়ে সিলেক্ট করা যাচ্ছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, বুঝতে পারলাম আমরা, আর এখানে হচ্ছে কতটুকু জাপসা বা ই করতে চাচ্ছেন, এটা এটা হচ্ছে মাঝখান গোল, এটা দিলে চারদিকে থাকবে, এটা দিলে গোল থাকবে, তারপর এটা হচ্ছে কতটুকু করতে চাচ্ছেন ভাই, যে কালার গুলো ঘোরানোর জন্য, তারপর হচ্ছে অপাসিটি কতটুকু থাকবে, ক্লিয়ারনেসটা কি ফুল থাকবে, কি ক্লিয়ারনেসটা বেশি থাকবে, ক্লিয়ারনেসটা আপনি কতটুকু দিতে চাচ্ছেন, এটা সিলেক্ট করেন, ক্লিয়ারনেসটা কতটুকু দিতে চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, কি তার মানে আমরা সবকিছু করতে পারতেছি, করতে পারতেছি না কি, সবকিছু করতে পারতেছি, আর এটা দিয়ে কি করতে পারবেন আপনি, যে এলাকাটুকুকে বলছিলেন কর্নারে নিতে, এই যে কিভাবে কর্নারে নিবে, এই যে অপশন চলে আসছে,
আপনি চাইলে এটাকে যেখানে খুশি আপনার ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। এই ছিল আমাদের কে কভার অপশন। তারপর দেখব, তারপর হচ্ছে পাওয়ার অপশনের পর কি ফাইল, আপনি চাইলে এখানে একটা ফাইল দিয়ে দিতে পারেন। ফাইল দেওয়ার পর কি হবে, ধরেন আপনি একটা ফাইল এখান থেকে দিয়ে দিচ্ছেন যেন এটা আপনাকে আপলোড করতে হয়। যেমন আমি দিয়ে দিচ্ছি, ধরেন আমি এখান থেকে বের হয়ে অন্য একটা পিকচার দিয়ে দিচ্ছি। পার্সোনাল থেকে নিউ ফোল্ডারে যাই, এখান থেকে কিছু ইমেজ আমি দিয়ে দিতে পারি। ধরেন এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করতেছি, জাস্ট নর্মাল একটা ইমেজ। ধরেন এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করতেছি, আমার অনেক পিকচার আছে। সেকেন্ড, এই যে এটা করলে কি হলো, এই রাইট ফাইল নেম, ফাইল নামটা কি দিলাম, আমার নামটা দিয়ে দিলাম। আর ইউ বুঝতে পারছি আপনার দুইটা কলাম তৈরি হবে, এখানে আপনার একটা মিডিয়া থাকবে, এখানে একটা কন্টেন্ট। মিডিয়া থেকে আপনি একটা ভিডিও আপলোড করতে পারবেন, একটা ভিডিও চাইলে আপলোড করতে পারবেন। মিডিয়া লিবার্টি, ধরেন একটা ভিডিও আমি আপলোড করে দেখাচ্ছি আপনাদের, একটা ফাইল, একটা ভিডিও আপলোড করে দেখাই, ভিডিওটা কোথায় পাবো আমরা দেখে যাচ্ছি। ধরেন অলসং, অলসং থেকে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। ধরেন এলান ওয়ালকার ওপেন, এত টাইম নিচ্ছে কেন এগুলো, এগুলো তো দিয়ে তো দেয়, আমি মহাফেসারদের মধ্যে বললাম। একটা ঝামেলা পেলাম আমি এটা আপলোড দেওয়ার জন্য। এই যে দেখেন চলে আসছে কে, এই যে দেখেন আমাদের এটা চলে আসছে, ভিডিওটা চলে আসছে, কে দেখতে পাইতেছে? একটা ভিডিও আমরা নিয়ে আসতে পারছি। এখন চাইলে এই ভিডিও সম্পর্কে আমরা এখানে কিছু লিখে দিতে পারি। ধরেন আমি এখান থেকে কিছু পোস্ট, লেখা পোস্ট আমরা নিয়ে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি। ধরেন এই ভিডিও সম্পর্কে কিছু লেখা আছে, হয়ে গেল আমাদের মিডিয়ার পোস্ট, আমাদের মিডিয়া আর পোস্ট হয়ে গেল। তারপর আমরা আর কি দেখব ক্লাস, ভিডিও এখানে চাইলে আমরা একটা ভিডিও নিয়ে আসতে পারি, আপলোড ভিডিও চাইলে এখানে আমরা একটা ভিডিও নিয়ে আসতে পারি। এখানে কি ভিডিও কি অন্য কোথাও থেকে দেওয়ার, দেখেন লিঙ্ক, লিঙ্ক দেওয়া আছে ইনচার্জ ফ্রম ইউআরএল, আপনি চাইলে এখানে ইউআরএল দিয়েও আনতে পারেন। ইউআরএল দিয়ে কি একটা, ধরেন ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসবেন, ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসার জন্য আমাদের আপনার কোথায় যেতে পারেন, আমি দেখাই দিচ্ছি। ভিডিও নিয়ে আসি আমরা, এই ভিডিওটাই এখানে দেওয়া আছে, জাস্ট এটাকে আমরা কি করব, এই যে জাস্ট শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর কপি, কপি করে এখানে দিয়ে দেখি এটা আসে কিনা। এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি, ভিডিওটা আসে কিনা। এই দেখেন ভিডিওটা চলে আসছে, আমরা একটা ভিডিও আনতে পারলাম। এখান থেকে আমরা ভিডিওটা ইউটিউব থেকে ভিডিওটা ওপেন করতে পারি। সবাই পারবো না, কার কোনো কনফিউজড আছে? তারপর সেকশন দেখছি আমরা, ভিডিও সেকশন পর্যন্ত
দেখে পেলাম। তারপর এখানে আছে কি সেকশন, বাটন। আমরা চাইলে এখানে একটা বাটন তৈরি করতে পারি, জাস্ট এই বাটন বাটন ক্লিক করেন, এই দেখেন এখানে বাটন তৈরি গেছে। এটার আপনি নাম দিতে চাচ্ছেন, আমি নাম দিয়ে দিলাম ক্লিক, সি এল আই সেকেন্ড ক্লিক, বাটনের নাম হচ্ছে ক্লিক। আমরা চাইলে এটা কালারটা চেঞ্জ করতে পারি, আমরা সব এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারি। বাটনের কালার দিয়ে দিলাম এটা, এখন এটার কালার, এটা কালার চেঞ্জ করতে হলে আমাদের কোথায় যেতে হবে, জাস্ট সেটিংস, সেটিংস এ যাওয়ার পর এই যে এখান থেকে চাইলে এটাকে ফুল থাকবে কিনা, এটা কালারটা ফুল থাকবে কিনা। আর এটার হচ্ছে আমরা গোল করতে পারবো, এই যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসটা বাড়াই দেন আমাদের বাটনটা গোল হয়ে যাবে। চাইলে আমরা এখানে আরেকটা নতুন বাটন তৈরি করতে পারি, এটা বাটন দিয়ে দিয়ে দিতে পারি কি, এটার নামও দিয়ে দিলাম ক্লিক, সি এল আই বড় হাতে দিলাম ক্লিক। তাহলে আমরা এটাকে ডিজাইন করতে পারি, ধরুন এটাকে আগে ডিজাইনটা শেষ করি, এটাকে ডিজাইন করবো কিভাবে এখানে আর কি করা যাবে, কালার আপনি চাইলে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন। এই কালার দেখছেন সাইডে কি একটা কালার চলে আসছে না, একটা কি কালার চলে আসছে, আপনি চাইলে অন্য কালারও এখানে ইউজ করতে পারেন। যেমন এই লাইনের গ্রেডিয়েন্ট থেকে আপনি একটা কালার এখানে চয়েস করে দিতে পারেন, তার মানে দুইটা কালার হবে, এটা করলে দুইটা কালার হবে। এটার জন্য আগে এখানে গিয়ে আপনার এই যে এটা সিলেক্ট করে দেন, দেখেন দুইটা কালার এখানে চলে আসছে, দুইটা কালার আনতে পারছি লাইনের গ্রেডিয়েন্ট থেকে, দুইটা কালার আমরা আনতে পারছি। আর বর্ডার রেডিয়াস 50 দিয়ে দেওয়ার ফলে এটা গোল হয়ে গেছে। ওপেন ইন ইউটিউব, আপনি যদি এখানে একটা লিংক দিয়ে দেন, ধরেন আপনি একটা নতুন ট্যাব, নতুন ট্যাবে ওপেন হবে, ধরেন আপনি ইউটিউবের একটা লিংক এখানে দিয়ে দিলেন, এই ক্লিকে, এই ক্লিকে চাপ দিলে তাহলে হচ্ছে একটা নতুন লিংকে ঢুকে যাবে। যেমন কন্ট্রোল বি এটা দেওয়ার পর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে চলে যাবে। আচ্ছা আমি এইটুকু দিয়ে রাখলাম আপাতত আপনাদের বোঝানোর জন্য। আর হচ্ছে এই বাটন, এখন হচ্ছে এই বাটনটাকে দিয়ে কি করবেন, এই বাটনটা আমরা সেম ভাবে ডিজাইন করবো, এখান থেকে যে বর্ডার রেডিয়াস 50 গোল দিয়ে দিব। আর হচ্ছে কালার, এখান থেকে কালার গুলো সিলেক্ট করে দিব, গ্রেডিয়েন্ট এটা কালারটা একটু অন্যরকম দিলাম বা এটার মধ্যে এই কালারটা দিলাম। এখান থেকে যে কালার গুলো একটু কম বেশি করা যাবে, কোন কালারটা একটু কম রাখতে চাচ্ছেন, কোন কালারটা একটু বেশি রাখতে চাচ্ছেন এটা। তারপর এটার মধ্যে আমরা কোনো লিংক দিলাম, এখন আমরা এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট দেওয়ার পর আমরা এখানে যাই, দেওয়ার পর এই দেখেন সবকিছু কি চলে আসছে, এই যে লেখাগুলো, এটি আমরা পুরো এই সেকশনটাকে কপি করছিলাম সেই জন্য এটি এরকম ভাবে চলে আসছে। কথা বুঝি নাই আপনার, আপনার কথা বুঝি নাই, আপনার কথা বুঝতে পারি নাই, আরেকবার বলেন। আপনাদের ডিস নাম্বার কত স্যার? আমি গ্রেডিয়েন্ট কথা বলছিলাম, যে ওই গ্রেডিয়েন্টটা হচ্ছে রেডিয়াল দিয়ে দিলে অ্যাডিএস চলে আসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথা বলছেন। আজকে কয় তারিখ বলেন তো, আজকে কয় তারিখ? 2 তারিখ। হ্যাঁ 2 তারিখ। আর আজকে 2 তারিখ, 2/2। আর হচ্ছে কত মাস? 9 মাস। আচ্ছা আমরা কি করতে পারলাম, এখন এখানে যাই দেখি এই বাটনে ক্লিক করলে কি কোনো লিংকে নিয়ে যায় কিনা। না, আমাদের যখন এটা, যেহেতু আমাদের লোকাল হোস্ট, লোকাল হোস্ট থেকে আমাদের লিংকে নিয়ে যাবে, এটা যদি লাইভ সার্ভার থাকতো তাহলে আমাদের লিংকে নিয়ে যেত, বুঝতে পারছি আমরা। আর দেখেন ভিডিও গুলো যেগুলো আমরা দিছিলাম, এই যে এখান থেকে ভিডিও গুলো ওপেন করতে পারবেন বা যে কেউ আপনার এখান থেকে ভিডিও গুলো দেখতে পারবেন। পারলাম। আচ্ছা তারপর দেখবো আমরা বাটনের পর আমরা আর কি করবো। বাটনের পর হচ্ছে আমাদের কলাপস, এই যে একজন বলছিলেন এখানে 3টা কলাপস করা যাবে কিনা, কলাপসের কথা একজন বলছিলেন আমাকে, কোশ্চেন করছিলেন না স্যার এখানে কি আমরা 3টা কলাপস করতে পারবো। এই যে দেখেন কলাপস, কলাপসে যাওয়ার পর আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো কলাপস করতে পারেন। ধরেন এইখানে কতটুকু রাখতে চাচ্ছেন, এখানে কতটুকু রাখতে চাচ্ছেন, এখানে 3টা দিলে এই পুরোটাকে 3 ভাগে ভাগ হয়ে যাবে।
আর এটা দিলে দুইটা বাক্য হবে, এইটা দিলে এইদিকে একটু কম হবে, এই সাইডটা বেশি হয়ে যাবে। এখন আপনি কোনটা দিয়ে কাজ করতে চাচ্ছেন? ধরেন আমি দুইটা কলম নিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন দুইটা কলম তৈরি হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারেন, ইমেজ কি দিয়ে দেবেন, ধরেন প্রথম আলো থেকে ইমেজটা নিয়েছিলাম, এই ইমেজটা এখানে দিয়ে দিলাম, এই যে ইমেজটা চলে আসছে। আর এখানে এখানে চাইলে আপনি একটা ভিডিও দিয়ে দিতে পারেন। ভিডিও দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? ভিডিও দেওয়ার জন্য আমাদের ক্লাসে যেতে হবে, এখানে গিয়ে ভিডিও সেকশনটা, এই যে ভিডিও, ও আচ্ছা এটা এখানে চলে আসছে, সেটাকে রিমুভ করে দিচ্ছি। বাট এই যে এটার মধ্যে করবো আমরা, এখানে করার জন্য ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পর এই যে ভিডিও আছে ভিডিওটাকে টেনে টেনে আনতে টেনে আনতে পারবো এখান থেকে না, এখন থেকে লিংক দিয়ে দিতে পারেন। যেমন কন্ট্রোল ভি, আমি একটা লিংক দিয়ে দিয়েছিলাম, এই লিঙ্কটা দিয়ে দিলাম, এখন হচ্ছে কি এই যে ভিডিওটা চলে আসছে। কি করতে পারলাম আমরা? দুইটা সেকশন নিয়ে কাজ করতে পারলাম, দুইটা সেকশন নিয়ে দুইটা সেকশন দিয়ে একসাথে কাজ করতে পারবেন। আর যদি আপনি চান বাটন গুলোকে সরাইতে, তাহলে বাটন গুলোকে সরাইতেও পারবেন, বা একটাকে আগে পরে নিতে চাইলে আগে পরে নিতে পারবেন, এবং কি এটার এটাও ঠিক করে দিতে পারেন। এই যে এখান থেকে আপনি এটা কোথায় নিতে চাচ্ছেন, এটা হয়ে যায়, মাঝখানে নিলে মাঝখানে, তারপর এই সাইডে নিলে সাইডে, এই যে আপনি যেখানে খুশি এটাকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা আমরা পরের অপশনটা দেখি, আমরা কলাপস দেখা শেষ আমাদের, তারপর হচ্ছে গ্রুপ, মানে 1 2 3 4 এরকম লিস্ট করার জন্য, মানে ধরেন কিছু এখানে কিছু লেখার জন্য বা লিস্ট করার জন্য এরকম। ধরেন আপনি এখানে যদি কিছু ই করেন, কিছু লিখেন বা কিছু টেক্সট দেন, তাহলে হচ্ছে আপনি এখানে ই করতে পারেন। যেমন এগুলো দিয়ে দিচ্ছি কপি, দেখি টেক্সট আকারে থাকবে নাকি আকারে থাকবে, এটা আমরা কি দেখতেছিলাম, এখন কি দেখতেছিলাম, গ্রুপ। আচ্ছা গ্রুপ দিলাম, ও গ্রুপ দিলে কি একটা নতুন ট্যাব হবে, এই আর কি, গ্রুপ দিলে একটা নতুন ট্যাব হবে আর কিছু না। ধরেন এই যে এখানে যে আমাদের ই প্লাস প্লাসে দিলে যে ট্যাবটা হচ্ছে, এই ট্যাবটা হবে। তারপর আর কি দেখব, তারপর হচ্ছে মোর, মোর মোরে দিলে কি হয়, মোরে দিলে একটা মোর বাটন তৈরি হয়ে যাবে। যেমন এই যে মোরে দেওয়ার পর আমি এটাকে আপলোড দিচ্ছি, আপলোড দেওয়ার পর দেখেন এখানে একটা কি ই চলে আসছে না, রিড মোর, মানে আপনি চাচ্ছেন এটার এখানে একটা ব্র্যাক নেবেন, তখন আপনি এটা ব্র্যাকটা নিয়ে নিতে পারেন। আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি, এই দেখেন নিচে একটা ই চলে আসবে, এই যে কি একটা ব্র্যাক চলে আসছে না, বা কন্টিনিউ রিডিং, তাহলে এ কন্টিনিউ, কি কন্টিনিউ রিডিং আসছে, জি স্যার কন্টিনিউ রিডিং আসছে। এটা কিসের জন্য আসলো? মোর। তারপর হচ্ছে পেজ ব্রেক, আপনি চাচ্ছেন পেজের মধ্যে একটা ব্রেক থাকবে, তাহলে এটাতে ক্লিক করেন, তারপর হচ্ছে আপনি আপডেট দেন, আপডেট দেওয়ার পর দেখেন এখানে একটা পেজ ব্রেক চলে আসবে, রিলোড, এ দেখেন একটা 1 2 একটা পেজ ব্রেক চলে আসছে। আপনি চাইলে এটা ধরেন আপনার এখানে 1/10 পোস্ট হয়ে গেছে, তখন আপনি পেজে দ্বিতীয় পেজে যাবেন, এটাতে ক্লিক করে দ্বিতীয় পেজে যাইতে পারবেন। এই যে এটা হচ্ছে আরেকটা পেজ, বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি, জি স্যার। এখন আমরা আর কি করব, প্লাস ক্লিক করে 46 বাজে, সবগুলো অপশনে আজকে দেখবো, সমস্যা নাই। তারপর হচ্ছে পেজ ব্রেক দেখলাম, স্পেকচার, স্পেকচার হচ্ছে ওই সেম সিস্টেম থাকবে, আর এই স্পেকচার দিয়ে এই যে এইটাকে একটু টান দিয়ে ছোট বড় করতে হবে, এগুলো আপনারা দেখে নিয়েন। আর হচ্ছে শর্টকুট, শর্টকুটটা বললাম তো, শর্টকুটটা আমরা পরে দেখবো। আর এখান এটা দিয়ে কি করতে পারি, ডিসপ্লে মান্থলি আর্চিভ ইউর পোস্ট, মানে যে আর্চিভ পোস্ট গুলো আছে এগুলো দেখতে পারবেন। ধরেন এটা দেওয়ার পর আপনার এই পোস্টটা কবে করা হয়েছে, সেপ্টেম্বর 2020, আপনি এটা দেখতে পারবেন। আপনি যদি 2 বছর 3 বছর পরে আপনার ওয়েবসাইট আসেন, এসে যদি দেখতে চান যে পোস্টটা আমি কবে করছি, তখন আপনি এখান থেকে পোস্টটা দেখতে পারবেন যে সেপ্টেম্বর 2020 সালে এই পোস্টটা করা হয়েছে।
কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? তারপর হচ্ছে ক্যালেন্ডার, আপনি যদি চান এখানে একটা ক্যালেন্ডার দেখতে জাস্ট এখানে ক্লিক করেন, আমাদের একটা অটোমেটিক ক্যালেন্ডার চলে আসবে এবং কি ডেট ফিক্সড সহ, মানে আজকে 2 তারিখ 2020 চার নম্বর, সবকিছু সহ একটা ক্যালেন্ডার আমাদের এখানে চলে আসছে। অনেক অনেক কঠিন তাই না কাজগুলো, কি কঠিন কাজ। আচ্ছা ক্যাটাগরিজ, আপনি চাইলে কয়টা ক্যাটাগরি সিলেক্ট করছেন এখানে ক্যাটাগরি নামগুলো চলে আসবে, এখানে আন ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরি সিলেক্ট করিনি সেজন্য এখানে আন ক্যাটাগরি, আপনি চাইলে ক্যাটাগরি নাম সিলেক্ট করে করতে পারেন। তারপর কি কাস্টম এইচটিএমএল, আপনি চাইলে এখানে এইচটিএমএল কোড গুলো লিখতে পারেন, এগুলো আমাদের দরকার নেই, লেটেস্ট কমেন্ট এটা দেওয়ার পর হচ্ছে আপনি যে কমেন্ট গুলো করছে কমেন্ট গুলো এখানে চলে আসবে, মানে ধরেন কেউ যদি কোনো কমেন্ট করে তাহলে আপনি এখান থেকে সরাসরি কমেন্ট গুলো দেখতে পারেন। আর কি কোন পর্যন্ত দেখলাম আমরা, লেটেস্ট পোস্ট, তারপর লেটেস্ট পোস্ট এটাতে দিলে আপনি যে পোস্ট গুলো লেটেস্ট এই পোস্ট গুলো দেখতে পারবে, এইগুলো কি এটাও দেখাইতে হবে, জাস্ট এটা ক্লিক করে এই যে সেম সিস্টেমে পোস্ট গুলো দেখাবে যে কয়টা পোস্ট করা আছে দেখাচ্ছে। এই দেখেন লোভ সামলাতে পারেননি তিছা, শ্রদ্ধাকে পাপারাজিতে কৃতজ্ঞতা, মানে আমার দুইটা পোস্ট করা আছে, দুইটা পোস্ট চাই, তিনটা পোস্ট আছে, তিনটা পোস্ট এখানে চাইলে আপনি পোস্টে যাইতে পারেন, বাট আমাদের এই যে দেখেন পোস্টে চলে গেছে, চলে গেছে, এখান থেকে আপনার আমরা সরাসরি পোস্টে চলে যেতে পারি। আর কি আর কি দেয়া আছে, আমার তো গলা ব্যথা ধরে গেল, লেটেস্ট কমেন্ট এগুলো শেষ। তারপর হচ্ছে সার্চ, আপনি চাচ্ছেন এখানে একটা সার্চ বার, সার্চ বার নিয়ে আসবেন, তাহলে কি করতে পারেন এই যে সার্চ, সার্চ দেন আপনার যে দেখলে একটা সার্চ, এখান থেকে আপনি ওইগুলো সার্চ দিতে পারেন, সার্চ আনতে পারেন। তারপর আর কি করা যায়, সোশ্যাল আইকন, আপনি চাইলে এখান থেকে সোশ্যাল আইকন সিলেক্ট করে দিতে পারেন, কি কি সোশ্যাল আইকন, আপনি চাইলে এখান থেকে সোশ্যাল আইকন যেমন জিমেল, জিমেলটা সিলেক্ট করে দিতে পারেন, এই যে জিমেল সিলেক্ট হয়ে গেছে, এবার মানে এখান থেকে জিমেল টিমেল যা কিছু আছে সবগুলো সিলেক্ট করতে পারেন, প্লাস ইনস্টাগ্রাম, চাইলে এখান থেকে সবগুলো এক এক করে অ্যাড করে দিতে পারেন। এন্টার অ্যাড্রেস, অ্যাড্রেস দিতে হবে ফেসবুকের অ্যাড্রেস, ফেসবুকের অ্যাড্রেসটা আগে দিতে হবে, পাস দিয়ে নতুন একটা আনার জন্য ব্যাট হচ্ছে না কেন, কি একটা ঝামেলা করতেছে, সহজভাবে সবগুলোতে অ্যাড হচ্ছে বাট কেউ করতেছে না, সবগুলো অ্যাড করবে এখানে নামগুলো লেখা হয়নি সেই জন্য এরকম করতেছে, বাট এখান থেকে সবগুলো আনা যাবে, আপনার যে মিডিয়াটা আনা দরকার সবকিছু মিডিয়া আমরা এখান থেকে আনতে পারবো। তো তারপর দেখি আর কি আছে, সোশ্যাল মিডিয়া আনার জন্য ওই অপশন আইকন, এখান থেকে আমাদের বাইরে বের হতে হবে। আরে ঝামেলা করতেছে, আমরা কোথা থেকে কাজগুলো করতেছিলাম, কোনটা নিয়ে কাজ করতেছিলাম এটা নিয়ে না, বিনোদন আর শ্রদ্ধা এই দুইটা ট্যাগ আমাদের করা আছে। আর কি তারপর হচ্ছে আমাদের ইমবেড, ইমবেড হচ্ছে আমরা কোনো কিছু ইমবেড করতে পারি, এটা আমাদের দরকার নেই আপাতত। তারপর হচ্ছে টুইটার, একটা টুইটার আমি ইউটিউবটা এনে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন, ধরেন ইউটিউব, ইউটিউব টানার পর এখানে আপনি ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে দেন, যেমন সেম এটার এটা লিঙ্কটা দিয়ে দিলাম, আমি কপি কপি করে এখানে দিয়ে দিলাম কন্ট্রোল বি, তারপর হচ্ছে ইমবেড, ইমবেড দেন দেখেন চলে আসবে ভিডিওটা ইউটিউব থেকে,
ভিডিওটা চলে আসছে। আর কি করতে পারি আমরা? এখান থেকে সবগুলো যা যা দরকার আমরা সবগুলোই করতে পারি। এগুলো আপাতত আমাদের দরকার নাই, অ্যামাজন টামাজন এগুলো দরকার। আমরা কি এখন একটা পোস্ট সুন্দরভাবে করতে পারি? জি স্যার পারি ইনশাআল্লাহ। সবাই পারবে? জি স্যার। বুঝেন নাই এমন কেউ আছেন? জি স্যার ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে। বুঝেন এমন কেউ আছেন যে স্যার আজকে কি বুঝাইছেন আমি বুঝতে পারি নাই, এমন কেউ কি আছেন? বুঝেন নাই আজকে যে ক্লাসটা আমি নিলাম আমি দেখাচ্ছি, ড্যাশবোর্ডে যাচ্ছি। এই যে হচ্ছে টুলস, টুলস এর ভিতর কোথায় হেলথ কোথায় ছিল? সাইট হেলথ। এটার বিষয়টা হচ্ছে আপনার এইখানে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটা কেন লোড নিচ্ছে না, বা সরি কেন এত লোড নিচ্ছে। আপনার এই যে আমাদেরটা গুড মানে কিছু ভালো আছে বাট পারফেক্ট না। আমাদেরটা পারফেক্ট করার জন্য কি করতে হবে? এই যে এখানে কিছু অপশন দেওয়া আছে, এই অপশনগুলো মেনে পরে পরে আমরা যদি কাজ করি তাহলে হচ্ছে আমাদের এটা একদম পারফেক্ট দেখাবে। বাট এখন আমাদের গুড দেখাচ্ছে। এইরকম যখন বায়ার কোন বায়ারের ওয়েবসাইটে যখন এরকম অনেক ভিডিও থাকবে, অনেকগুলো থিম থাকবে, অনেক কিছু থাকবে, তখন তার ওয়েবসাইটটা লোড থাকবে, কি থাকবে? লোড থাকবে। তখন ওর আমাদেরটা গুড দিচ্ছে, ওদেরটা আরো মানে ঈদ দিবে, খারাপ থাকবে ওদেরটা, ওদের অবস্থা, ওদের এখানে আরো খারাপ লেখা থাকবে, যে মানে ভেরি ব্যাড বা ব্যাড এরকম লেখা থাকবে। তখন কি করব আমরা? এটা দেখে এখানে পড়বো কি কি অপশন দেয়া আছে, আমরা এগুলো যদি রিমুভ করে দেই তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইট আবার স্প্লিট হয়ে যাবে। বুঝতে পারলাম? হেলথের কাজ কি ব্যাড থাকবে? ব্যাড, হ্যাঁ এটা যে ব্যাড থাকবে। আমরা যদি কোনো কিছু রিমুভ করে দেই বা প্লাগইন বা আপডেট, মানে প্লাগইন কোনগুলো আমরা রিমুভ করব যেগুলো আমাদের ইউজ করতেছি না এগুলো আমরা রিমুভ করব। যেমন এই যে এখানে প্লাগইন আমাদের দেখেন প্লাগইনে যাই, প্লাগইনে যাই দেখি আমরা কি আমরা কোন প্লাগইনটা ইউজ করতেছি। জাস্ট WPDC একটা প্লাগইন আমাদের দরকার, বাট হেলো ডলি এই দুইটা প্লাগইন কি আমাদের দরকার আছে? এই দুইটা আমরা রিমুভ করে দিলে হয়ে গেল। তারপর যে থিমস এর মধ্যে আমরা কি একটা থিমস নিয়ে কাজ করতেছি, কিন্তু এখানে আমাদের কতগুলো থিমস দেয়া আছে, অনেকগুলো। জাস্ট আমরা যদি একটা থিমস থেকে বাকিগুলো ডিলিট করে দেই তাহলে আমাদের এখানে ই হয়ে গেল, এই এই দুইটা সমাধান হয়ে গেল, এই আর কি। এভাবেই রিমুভ করতে হবে, ওগুলো আস্তে আস্তে শিখবেন, সমস্যা নেই। এখন কি কারো কোনো ই আছে? এখন বলেন দেখি আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয় না এমন কে কে আছেন যে ইনস্টল করতে পারেন নাই? স্যার এখনো ডাউনলোড হচ্ছে আর কি? এখনো ডাউনলোড হচ্ছে? জি স্যার নেটের অবস্থা কি? এটা কোনো কথা স্যার? আমারও স্যার একই অবস্থা স্যার, নেট প্রবলেম স্যার। আপনারা আগামী ক্লাসে এসে আমাকে বলবেন। এখন তো আজকে তো আপনাদের ক্লাস শেষ, তাই না? এখন আমি যেটুকু বুঝাইলাম ড্যাশবোর্ড সম্পর্কে একটা পোস্ট করে দেখলাম, কারণ আপনাদের অ্যাসাইনমেন্ট। এখন আপনাদের শুনেন আমি কি বলি, শুনেন। হ্যালো স্যার বলেন স্যার। এখন আপনাদের আগামী শুনেন আগে তারপর কথা বলেন, কথা একটু বোঝা যাচ্ছে না আপনার, আপনার কথা বোঝা যায় না ফয়সাল আহমেদ মুয়াজ, আপনার একটা কথা বোঝা যায় না। আপনার কোন কথা বুঝতে পারতেছেন না স্যার? আপনাদের আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে সবাই 10টা করে পোস্ট করবেন, কয়টা? 10টা করে স্যার। 10টা কয়টা করে পোস্ট করবেন? 10টা করে সবাই পোস্ট করবেন। এখন আমার হচ্ছে গ্রুপের স্যার কে, ফেসবুক গ্রুপের স্যার কে? স্যার আমি স্যার মেহেদী হাসান।
ইমেজ আপনি মেয়ে দেখেন আপনি হচ্ছে ফেসবুক গ্রুপের দায়িত্ব আছেন এখনই ক্লাস শেষ এখন হচ্ছে আপনি পোস্ট করে দেন আগামী কাল আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে 10টা পোস্ট সবাই তার পোস্টে কমেন্ট করবেন জি স্যার 10টা পোস্ট করতে হবে আর আজকে যেগুলো স্যার আলোচনা করা হলো সবাইকে স্যার এগুলো কি আমি স্যার এই যে পোস্ট এগুলো লিখব হ্যাঁ এটা একটু লিখে দেন জি স্যার আজকে কত নাম্বার ক্লাস 2 নাম্বার ক্লাস হ্যাঁ জি স্যার 2 নাম্বার ক্লাসে কি কি নিয়ে আলোচনা করলাম কি লিখবেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ডিসবোর্ডের পরিচিতি পরিচিতি এবং স্যার ইনস্টলেশন পুরো প্রসেসশন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ক্লাস হচ্ছে ড্যাশবোর্ড আর হচ্ছে 10টা পোস্ট সবাইকে সবার অ্যাসাইনমেন্ট হচ্ছে 10টা পোস্ট মাস্ট বি করতে হবে কেউ যদি পোস্ট না করেন আগামী ক্লাসে আপনাদের ক্লাস করতে দেওয়া হবে না আমি দেখব সবার এগুলো অ্যাসাইনমেন্ট গুলো দেখব যার অ্যাসাইনমেন্ট আমি পাবো না তাকে আস্তে করে কিছু না বলে রিমুভ করে দেব ক্লাস করার দরকার নাই আপনার যদি পোস্ট করতে না পারেন মাস্টে আপনারা একদিন টাইম পাচ্ছেন জি স্যার আমি বলতাম স্যার আমরা যে হ্যাঁ একটা ওয়ার্ডপ্রেসের যে একটা ওয়েবসাইট খুললাম হ্যাঁ সেখানে আমরা 10টি পোস্ট করব এবং সেটা ফেসবুকে শেয়ার দিব ফেসবুকে শেয়ার দিবেন কেন আপনি হচ্ছে একজন পোস্ট করবে আপনাদের এখান থেকে একজন পোস্ট করবে আর পোস্টে সবাই কমেন্ট করবেন বা আপনারা আরেকটা কাজ করতে পারেন সেই কাজটা জানেন কি আপনাদের সবাইকে তো স্ক্রিন রেকর্ডারের কথা বলা হলো আপনারা স্ক্রিন রেকর্ড করবেন স্ক্রিন রেকর্ড করে হচ্ছে 10টা পোস্ট 10টা পোস্ট একসাথে করে এটা একটা ই করবেন মানে স্ক্রিন রেকর্ড করবেন পুরোটা স্ক্রিন রেকর্ড করে তারপরে হচ্ছে ওনার কমেন্টে আপলোড করে দিবেন এটা হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড 10 থেকে 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড এরকম আর কি স্ক্রিনশট দিয়েও দিতে পারেন স্ক্রিনশট দেওয়ার চাইতে আপনার ভিডিওটা সবচেয়ে বেটার তাহলে আমি দেখতে পারবো আপনি কি কিভাবে করতেছেন ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা ভিডিও দিলে আমি দেখবো যে কোথাও নাড়াচাড়া করতেছে কিনা এই আর কি জি বলেন না এটা করতে পারবেন না এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনি লাইভ সার্ভারে করতে পারবেন লোকাল হোস্ট করতে ধরেন লাইভ সার্ভারে একটা কাজ কিভাবে করবেন আমি যখন লাইভ সার্ভার নিয়ে কাজ করব তখন লাইভ সার্ভার আমি যে কাজগুলো করব আপনি সরাসরি ওখানে দেখতে পারবেন আমি একটা লোগো চেঞ্জ করব আপনি ওইখান থেকে ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন যে আমি একটা লোগো চেঞ্জ করে ফেলছি এরকম ভাবে করা যায় কোনো প্রবলেম নেই কিন্তু লাইভ সার্ভার আমরা হচ্ছে আর এক থেকে দুইটা ক্লাস পরেই নিব ওটা হচ্ছে আমাদের উপর থেকে স্যার আসবে স্যারেরা বলবে আচ্ছা আর কার কোন কোন পোস্ট আর এখন হচ্ছে আপনি পোস্টটা করে দেন আর এ আপনি স্যার ইউটিউব স্যার নিশাত আপনি দেখেন ভিডিওটা কোয়ালিটি কিরকম হয়েছে আর কত এমবি হয়েছে আপনি একটু দয়া করে এটা প্লে লিস্টের মধ্যে আপলোড করে দিন অনেক কম চাইলে রেগুলেশনটা আরেকটু বাড়াইতে পারেন হ্যাঁ এটা আপলোড করে দেখেন কোয়ালিটি কিরকম আচ্ছা তাহলে এটা আপলোড করেন আচ্ছা তাহলে সবাই ই করবেন কতক্ষণ মাঝখানে আপনাদের একদিন গ্যাপ আছে একদিন কেমনে আপনাদের কি কালকে বৃহস্পতিবার আপনাদের ক্লাস আবার কিবার শনিবার ও মাই গড মাঝখানে দুই দিন অফ আমার তো মনে হচ্ছে যে আপনাদেরকে 20টা করে পোস্ট করতে বলি হ্যাঁ বলেন নিউ পোস্ট যেমন আমি দুইটা পোস্ট করে আপনাদের দেখাইলাম না এরকম ভাবে আপনি 10টা পোস্ট করবেন তাও কোনো কিছু জন্য বাদ না থাকে আমি যেগুলো দেখাইছি পোস্টের মধ্যে অপশনগুলো যেগুলো দেখাইছি সবগুলো অপশন ওই পোস্টের মধ্যে ইউজ করবেন এক এক করে তাহলে আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি সবাই স্যার আর একটা বিষয় জানানোর ছিল জি বলেন আর আমাদের ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে অনেক সদস্য এখনো রিকোয়েস্ট পাঠায়নি এবং অ্যাড হয়নি তাহলে ওরা যদি অ্যাড না হয় এটা আমার প্রবলেম না আমি আগামী কাল ওদেরকে বলবেন যারা ক্লাস করছে ওরা যদি অ্যাসাইনমেন্ট জমা না দেয় সেটার জন্য আমি ওদেরকে জিজ্ঞেস করবো না ওরা অ্যাড হয়েছে কিনা আমি সরাসরি ওদেরকে রিমুভ করে দেব ক্লাস থেকে ডাইরেক্ট বের করে দেব অবশ্যই আপনাদের সবাইকে নিজ দায়িত্বে
ফেসবুকে ফেসবুক গ্রুপে অ্যাড হওয়ার দরকার। এখন আপনারা কি করবেন আপনারা বুঝেন, আমি বুঝতে পারছি সবাই? জি স্যার, ওখানে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম 38 জনের মতো, আর ফেসবুক গ্রুপে হয়েছে দেখলাম 19-23 জনের মতো মনে হয়। এখানে সবাই অ্যাড হয়ে যাবেন, সবাই সুন্দরভাবে পোস্ট গুলো করবেন। আজকে শেষ করে দিচ্ছি, হ্যাঁ আজকে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।